বিসমুল্লাহ রহমান রহিম রবি টেন মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সবাই আমাদের আজকের এই প্রোগ্রামটি মূলত দুটি পর্বে বিভক্ত প্রথম ঘন্টায় আমরা আলোচনা করব যে পরীক্ষায় আমরা আসলে কিভাবে আমাদের উত্তরগুলো উপস্থাপন করব এবং গদ্য পদ্যের গুরুত্বপূর্ণ কিছু বিষয় কারণ দুই ঘন্টার ক্লাসে আসলে উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম পত্রের পুরো ক্লাস সবগুলো বিষয় আসলে আমাদের আলোচনা সম্ভব নয় তাই আমরা চাচ্ছি আমাদের এই প্রোগ্রামে প্রথমে যেই ভুলগুলো আমরা করে থাকি আসলে বোর্ডের খাতা দেখতে গিয়ে আমাদের কাছে যেই ভুলগুলো ধরা পড়ে ম্যাক্সিমাম শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা সেই ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব এবং প্রথম ঘন্টার অর্ধেই আমরা গদ্য এবং পদ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং দ্বিতীয় ঘণ্টায় আমরা সহপাঠ অর্থাৎ উপন্যাস এবং নাটক নিয়ে কথা বলব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো একটু টেনশন কাজ করছে একদিন বাদেই পরীক্ষা জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এই পরীক্ষার ফলাফলের উপরেই নির্ভর করছে তোমার জীবনের মোট তোমার জীবনের সামনের দিকে এগিয়ে চলা তো সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা ভালো প্রস্তুতিকে সামনে রেখে আমাদের আজকের এই ক্লাসের আয়োজন তো আমরা প্রথমেই চলে যাই যে আমাদের মূল লক্ষ্য কি আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলা বিষয়ের সাতটি সৃজনশীল লেখা দুই দুই ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে আসলে এই বিশাল একটি লেখা সম্পন্ন করা অর্থাৎ সাতটা সৃজনশীল যারা সায়েন্সে আমরা পড়ছি তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের জন্যে একটু কঠিন হয়ে যায় কারণ তারা প্রত্যেকটি বিষয়ে পাঁচটি সৃজনশীলের আনসার করি আমরা তো সেখানে আমাদের বাংলা প্রথম পত্রে সাতটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হয় এটি আমাদের জন্য একটু কঠিন কাজ এবং একটা বড় চ্যালেঞ্জ বলবো আমি তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথমেই যে আলোচনা বাংলা প্রথম পত্রের উত্তর উপস্থাপন পদ্ধতিটা কেমন হবে আসলে আমাদের আমরা সবাই জানি যে এখানে চারটি পার্ট জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক জ্ঞানমূলক প্রশ্নের আনসারের ক্ষেত্রে অধিকাংশ সময় আমরা যেই প্রশ্নগুলো রিসিভ করি আমাদের প্রশ্নপত্রে গদ্য পদ্য উপন্যাস নাটক প্রবন্ধ যেখান থেকে হোক না কেন কি কবে কখন কোথায় এই জাতীয় প্রশ্ন হয়ে থাকে এ জাতীয় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটি মনে রাখব যে আমাদের এই উত্তরটি হবে এক বাক্যে আমি আবারও বলছি একটি বাক্যে নট লাইন এই বাক্য এবং লাইন নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে অনেক সময় একটি বাক্যে আমাদের উত্তরটি উপস্থাপিত হবে জ্ঞানমূলক অংশে অর্থাৎ ধরে নেই আমরা প্রশ্ন করা হলো যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল উত্তর হচ্ছে তেইশ বছর কারণ তোমার গল্পের মধ্যেই তুমি শেষের দিকে গিয়ে পেয়েছ একটা জায়গায় যে তখন ছিল তেইশ এখন সাতাশ এখানে একটা কনফিউশন আমাদের মধ্যে থেকে যায় অনেক সময় যে তাহলে আমরা কি উত্তরে তেইশ লিখবো না সাতাশ লিখব প্রশ্নই কিন্তু দেখো প্রশ্নের উত্তর করার সময় আমাদেরকে এই জায়গাগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে প্রশ্নই বলে দেওয়া আছে যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল অর্থাৎ যখন তার বিয়ে ঠিক হয়েছিল সেই সময় তার বয়স কত ছিল সেটা শেষ অংশে মীমাংসিত যে তখন ছিল তেইশ তাহলে আনসার হচ্ছে তেইশ তাহলে আমরা এই উত্তরটি লেখার সময় যেই পদ্ধতি আমরা অনুসরণ করব সেটা হচ্ছে যে বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর এরকম একটি বাক্যে আমরা জ্ঞানমূলক প্রশ্নের আনসার করব। দ্বিতীয়ত হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনের ক্ষেত্রে আমাদের আনসার প্যাটার্নটি কি হবে উত্তর উপস্থাপনে আমরা যাই অনুধাবনমূলক প্রশ্ন যেটাকে আমরা খ অপশনে লিখে থাকি খ অনুধাবনমূলক প্রশ্নের আনসার করার সময় আমাদেরকে মনে রাখতে হবে এই প্রশ্নের আনসারটি হবে দুটি ভাগে বিভক্ত অর্থাৎ এখানেও একটি জ্ঞান থাকবে অর্থাৎ প্রথমেই আমরা এখানে লিখব যে এই অনুধাবনে আমার কাছে কী জানতে চাওয়া হয়েছে সেটি কোন সম্পর্কে কোন প্রসঙ্গে বলা হয়েছে সেই প্রসঙ্গটি এখানে আমাদের লিখতে হবে অর্থাৎ যেটি হবে জ্ঞানমূলক অংশ বা যেটি হবে প্রথম প্যারা যেটি হবে একটি বাক্য একটি বাক্যে আমরা প্রথমে অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের দুটি পার্ট থাকবে একটা হচ্ছে জ্ঞান আর হচ্ছে অনুধাবন অর্থাৎ অনুধাবনটা হচ্ছে দ্বিতীয় প্যারায় সেটি হবে এর বিশ্লেষণ এবং প্রথম প্যারায় যেটা আমরা লিখবো সেটি হচ্ছে অনুধাবনের জ্ঞান ধরে নেই আমরা আমাদের অপরিচিতা মোস্ট ইম্পর্টেন্ট গল্প এবছর পরীক্ষার্থীদের জন্য আমরা সে বিষয় নিয়েও কথা বলবো পরের অংশে যে কোন কোন বিষয়গুলো আমরা আসলে এবছর সৃজনশীলের জন্য প্রস্তুতিতে সবার সামনের দিকে রাখবো সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রথম ঘন্টার শেষের দিকে আমরা আলোচনায় আসবো অপরিচিতা গল্প থেকে যদি আমরা ধরে নেই যে ওখান থেকে ধরি আমরা প্রশ্ন হলো যে মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার পিতা বিবাহের আসর হইতে নিজে ফেরাইয়া দিয়েছেন এরকম একটি অনুধাবন প্রশ্নের উত্তরে আমরা আসলে কি লিখব দুইটা পার্ট আমরা বলেছি যে জ্ঞান এবং অনুধাবন দুটি অংশে বিভক্ত হবে এই অনুধাবনমূলক প্রশ্নের আনসার সেক্ষেত্রে ক অংশে জ্ঞান কোন প্রসঙ্গে বলা হয়েছে সেটাই হচ্ছে মূল জ্ঞান কিন্তু আমরা অধিকাংশ সময়ে আর কি যেই ভুল পদ্ধতিটা অনুসরণ করি আমরা এটাকে লিখে দেই এই সংলাপটাকে আমরা আবার তুলি কিন্তু এটি কখনোই উচিত হবে না অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের আনসার করার সময় তুমি কখনোই তোমাকে যে প্রশ্নটি দেয়া হয়েছে সেটি তুলবে না অর্থাৎ সেটি তোলার কোনো যৌক্তিকতা নেই আমরা চলে যাব এখানে উত্তরটি এভাবে সাজাতে অর্থাৎ এই প্রশ্নের মধ্যে আমরা তিনটি প্রশ্নের মানে উত্তর দিয়ে নেব অর্থাৎ আমরা যেই প্রথম বাক্যটি সাজিয়ে নেব সেখানে আমরা কৌশলে কোন গল্পে কার গল্পে এবং কি বলা হয়েছে এই তিনটি বিষয়ের উত্তর যেন সেখানে এক বাক্যে একজন এক্সামিনার তোমার খাতায় দেখতে পান ধরে নেই যে আমরা যেটা বলেছিলাম যে মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার পিতা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছেন এটা অনুপমের জবানিতে যেহেতু গল্পটি বর্ণিত হয়েছে অনুপমের উক্তি সেটা সরাসরি হয়তো তুমি লিখছো যে মানে অনুপমের উক্তি কিন্তু কার উক্তি সেটা আসলে এখানকার মুখ্য চাওয়া নয় এখানকার মুখ্য চাওয়া অনুপম কেন আসলে এই স্বগত উক্তিটি করেছিল নিজেই এই উক্তিটি কেন তিনি উপস্থাপন করেছিলেন তাহলে আমরা এটার উত্তরটা এভাবে উপস্থাপন করতে পারি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বা ছোটো গল্পের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যেহেতু এটি গল্প আমরা সেক্ষেত্রে রবীন্দ্রনাথকে এখানে ছোট গল্পকার হিসেবেই উপস্থাপন করব। যে ছোট গল্পকার বা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা ছোট গল্পে অনুপমের উক্ত উক্তির মধ্যে দিয়ে বা অনুপমের উক্ত স্বগতোক্তির মধ্যে দিয়ে তার ব্যক্তিত্বহীন চরিত্র সত্তা প্রকাশ পেয়েছে তাহলে অনুধাবনমূলক প্রশ্নের আনসার করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আমরা আনসার করব কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছিল এবং কে করেছিল সেটা ওটার সঙ্গে আনুষঙ্গিক বিষয় এবং সেটা আমরা কৌশলে উপস্থাপন করেছি পরের প্যারায় দ্বিতীয় প্যারায় তাহলে আমরা কটি বাক্যে উত্তরটি উপস্থাপন করব অর্থাৎ অনুধাবনের ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে গিয়ে এখানে আমরা চার পাঁচ ছয় অর্থাৎ চারটি বা পাঁচটি বা ছয়টি বাক্য উপস্থাপন করব পাঁচ থেকে ছয় বাক্যে তাহলে বিষয়টি দাঁড়ালো এরকম যে অনুধাবনমূলক প্রশ্নের আনসারের ক্ষেত্রে আমরা দুটি প্যারা গ্রহণ করব দুটি অনুচ্ছেদ প্রথম অনুচ্ছেদে প্রথম প্যারায় আমরা একটি বাক্যে কোন প্রসঙ্গে বিষয়টি বলা হয়েছে সেটা দিয়ে নেব দ্বিতীয় বাক্যে এই ঘটনার বিশ্লেষণ থাকবে যে কেন অনুপম আসলে বলেছিলেন যে বিবাহের আসর হইতে নিজে ফেরাইয়া দিয়েছেন এবং সমস্ত বাংলাদেশের মধ্যে তিনি একমাত্র পুরুষ তাহলে তার এই ব্যর্থতার পেছনে যে ঘটনাটি ছিল সেটি আমরা উপস্থাপন করবো অনুধাবনমূলক প্রশ্নের দ্বিতীয় প্যারায় আমরা চলে যাই পরের অংশে প্রয়োগমূলক প্রশ্ন তাহলে আমরা যেটা পেলাম জ্ঞানমূলক হবে একটি বাক্যে অনুধাবন হবে দুটি প্যারায় পাঁচ থেকে ছটি বাক্যে প্রথম অংশে জ্ঞানমূলক দ্বিতীয় অংশে তার অনুধাবনের বিশ্লেষণ গ হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদের আনসারের প্যাটার্নটি কেমন হবে কতটুকু লিখব আমরা আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় যে কীভাবে লিখব কতটি অংশ হবে কতটি বাক্য হবে এটা খেয়াল রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকে কারণ এটা খুব জরুরি বিষয় আমরা অনেক সময় দেখা যায় যে সাতটা সৃজনশীল লিখতে হবে প্রথম দিকের গুলো খুব বড় করে লিখে ফেলি কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সবসময় একটা প্যাটার্ন মেনে এটি চলে সৃজনশীল শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে এর একটা নির্ধারিত ছক রয়েছে নির্ধারিত আকৃতি রয়েছে আমরা সেটাও কিন্তু দেখো বলছি প্রথম অংশে আমরা বলেছি যে এক বাক্যে উত্তর হবে দ্বিতীয় অনুধাবনে প্রশ্নের উত্তর হবে ছয় বাক্যে পাঁচ থেকে ছয় বাক্যে অর্থাৎ প্রথম বাক্যে জ্ঞানমূলক এবং দ্বিতীয় অংশে তার বিশ্লেষণ থাকবে পাঁচ থেকে ছয়টি বাক্য সব মিলে ছয় সাত বাক্যের বেশি এটি লেখার কোনো প্রয়োজন নেই তৃতীয়ত আমরা আসি প্রয়োগমূলক প্রশ্ন আমরা এটা কতটুকু লিখবো কিভাবে উপস্থাপন করব আমাদের কিছু প্রশ্ন সবসময় থেকে যায় তোমাদের পরীক্ষার হলে মানে যে কোন অংশ আগে লিখব উদ্দীপক আগে লিখব নাকি আমরা আমাদের যে পঠিত গ্রন্থ অর্থাৎ গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস নাটক এর অংশটা আমরা আগে লিখব এখানে মীমাংসা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নেরও তিনটা অংশ থাকবে অর্থাৎ জ্ঞান এবং অনুধাবন এবং প্রয়োগ অর্থাৎ তিনটি পার্ট এখানে এই তিনটি পার্টি প্রথমে জ্ঞানটি অর্থাৎ ধরে নেই আমরা একটা স্টেম দেওয়া হলো একটা উদ্দীপক দেওয়া হয়েছে সেখানে কোনো একটা চরিত্রকে কেন্দ্র করে উদ্দীপকটি হয়েছে ধরে নেই যদি এটা লাল সাল উপন্যাস হয় বা এটা অপরিচিতা গল্প হয় হ্যাঁ তাহলে অনু অপরিচিতা গল্প থেকেও যদি হয় ধরে নেই আমরা এই উদ্দীপকটি দেয়া হয়েছে মামার চরিত্রকে কেন্দ্র করে অনুপমের যিনি মামা যৌতুকের লোভ যার অস্থিমজ্জায় জড়িত ছিল তাহলে তখন আমাদের প্রশ্নে কিন্তু অনেক সময় বলা থাকে অথবা থাকে না অর্থাৎ উদ্দীপকের চরিত্রের সঙ্গে বা অমুক চরিত্রের সঙ্গে তোমার পঠিত মামা চরিত্রের সাদৃশ্য নিরূপণ করো এটা আসলে আদর্শ রীতি না অধিকাংশ সময় ভালো প্রশ্নে যেটা আমরা দেখি যে সেখানে বলে দেয়া থাকবে না যে কার সঙ্গে এই সাদৃশ্যটি বিদ্যমান তখন সেখানে প্রশ্নের প্যাটার্নটা হবে এরকম যে উদ্দীপকের উক্ত চরিত্রের সঙ্গে তোমার পঠিত গল্পের কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ্য করা যায় তাহলে ওখানে বলে দেয়নি যে আসলে কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্য রয়েছে তখন আমাদের কাজ কি ওটা জ্ঞান হিসেবে ধরে নেয়া যে আসলে যখন বলে দেয়নি যে কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্য আছে তখন আমাদের কাজ ওটাকে জ্ঞান হিসেবে ব্যবহার করা যে তখন আমরা আনসারের ক্ষেত্রে যেটা করব। যে আমার পঠিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের মামা চরিত্রের সাদৃশ্য লক্ষণীয় এরপরে ধরে নেই অনেক সময় প্রশ্নে দেয়া থাকে যে উদ্দীপকের অমুক চরিত্রের সঙ্গে তোমার পঠিত গল্পের মামা চরিত্রে বা অপরিচিত গল্পের মামা চরিত্রের সাদৃশ্য নিরূপণ করো যদি দেয়া থাকে তাহলে তো জ্ঞানটা বলেই দিয়েছে তাহলে ওখানেই তো একটা জ্ঞান আমাদেরকে লিখতে হবে সে বিষয়টা আসলে কি হবে সেই বিষয়টি উপস্থাপনের জন্যে আমাদেরকে অবলম্বন করতে হবে একটু টেকনিক সেটা হচ্ছে যে স্পষ্ট বলেই দিয়েছে মামা চরিত্রের সঙ্গেই সাদৃশ্য নিরূপণ করো তাহলে মামার চরিত্রের কোন বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যটা রয়েছে সেটি হবে তখন আমাদের জ্ঞান অর্থাৎ উদ্দীপকে যে বিষয়টি দেয়া থাকলো সেই উদ্দীপকের সঙ্গে আমাদের যে পঠিত চরিত্র সেই পঠিত চরিত্রের কোন বৈশিষ্ট্যের সঙ্গে এটি সাদৃশ্যপূর্ণ সেটিকে তার যৌতুকের প্রতি লোভ নাকি অন্য কোনো বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে ধরে তখন আমরা এটার জ্ঞানটাকে উপস্থাপন করব। ধরি যদি চরিত্র দেয়া না থাকতো তাহলে আমরা লিখলাম লিখতাম যে মামা চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ যদি চরিত্র উল্লেখ করা থাকে তাহলে আমরা কীভাবে লিখবো তাহলে আমরা উপস্থাপন করব। যে উদ্দীপকের মামা চরিত্রের যৌতুকের প্রতি তার যে লোভ ছিল সেই চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তাহলে এটা হবে আমার জ্ঞান এরপরই আমরা চলে যাব যে আমার অনুধাবন অর্থাৎ আমি যেটা বুঝতে পেরেছি যেটা ধরতে পেরেছি যেটাকে আমি জ্ঞান হিসেবে ব্যবহার করেছি সে বিষয়টি অর্থাৎ জ্ঞানমূলক হিসেবে আমি লিখেছি লিখেছি যে মামা চরিত্রের সঙ্গে এটি সাদৃশ্যপূর্ণ এবং সেই মামার চরিত্রের কোন বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সেটার ব্যাখ্যা বিশ্লেষণই হবে এখানকার প্রয়োগ অংশে অতএব এখানে আমাদের যেই প্রশ্ন যে জ্ঞানের পরে আমরা আসলে কোন অংশটি আগে লিখবো অধিকাংশ আমরা যেটা হয়তো করে থাকি খাতায় খাতা দেখতে গিয়ে আমরা যেই ভুলগুলো বোর্ডের খাতায় পাই সেগুলো হচ্ছে আগে উদ্দীপকের প্রসঙ্গটা নিয়ে আসা হয় কারণ এটা প্রশ্ন দেখে কিছুটা অংশ লিখে ফেলা যায় এটা এই পন্থাটাই অধিকাংশ শিক্ষার্থী অনুসরণ করে কিন্তু না এখানে আমাদের প্যাটার্ন হচ্ছে আমাদেরকে অবশ্যই আগে লিখতে হবে পঠিত বিষয় অর্থাৎ পঠিত বিষয় বলতে এখানে আমি বোঝাতে চাইছি যে আমার পঠিত গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস নাটক যেটার সঙ্গে যেই চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে বা যেই চরিত্রের সঙ্গে বা বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্য রয়েছে সেই সাদৃশ্যের জায়গাগুলো নিয়ে আমাকে প্রথমে আলোচনা করতে হবে অর্থাৎ জ্ঞানের পরেই আমরা প্রথমেই আলোচনা করব মূলত প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে প্রথম অংশ অর্থাৎ প্রথম প্যারায় আমরা লিখব জ্ঞান দ্বিতীয় প্যারা যেটি হবে আমাদের এটি হবে অনুধাবন এবং এই অনুধাবনের ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে পঠিত বিষয় পঠিত বিষয় অর্থাৎ আমার গল্প কবিতা প্রবন্ধ এগুলোকেই আমরা লিখে নেব দ্বিতীয় প্যারাতে এবং এই জায়গাটা একটু বড় হবে অর্থাৎ তুমি আনসার করার সময় এই জায়গাটাতেই তোমাকে একটু বাড়িয়ে নিতে হবে তোমার লেখাটি অনেকের বিষয় হচ্ছে যে লেখা আমরা বড় করতে পারি না কিন্তু বড় করার জায়গা হচ্ছে এটা অর্থাৎ অনুধাবনের যে জায়গাটা আমি যে জ্ঞানটি লিখেছি সেই জ্ঞানের সঙ্গে অনুধাবনের যে যোগ সাদৃশ্য সেটাকে স্থাপন করতে হবে আমাকে অনুধাবনে এসে এবং এখানে একটা প্যারা হবে এই প্যারাটি আট থেকে দশটি বাক্যে আমাদের লিখতে হবে বা উপস্থাপন করতে হবে তাহলে আমরা আট থেকে দশটি বাক্যে আমরা অনুধাবন অংশটাকে ব্যাখ্যা করব অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নে দ্বিতীয় প্যারাটি হবে আট থেকে দশটি বাক্য এরপরে আমরা চলে যাব তৃতীয় প্যারা অর্থাৎ এখানে তিনটি প্যারা হবে তৃতীয় প্যারায় আসলে আমরা কি লিখবো তৃতীয় প্যারাতে এসে আমরা লিখবো আমার যে উদ্দীপক যেটা দেয়া হয়েছিল তার সঙ্গে আমার গল্পের সাদৃশ্য কোথায় উদ্দীপকের সঙ্গে আমার গল্পের যে সাদৃশ্য এবং আমার যে নিজস্ব মত রয়েছে এই দুটি বিষয়কে একত্রিত করে আমাদের তৃতীয় প্যারায় লিখতে হবে তাহলে আমরা যেটা পেলাম এবং সেখানে চার পাঁচটি বাক্য সব মিলিয়ে একটা প্রয়োগমূলক প্রশ্নের ব্যাপ্তি হতে পারে তিনটি প্যারায় এক বাক্য প্লাস আমরা পরের অংশে বললাম আট থেকে দশ বাক্য পরের অংশে চার থেকে পাঁচটি বাক্য সব মিলিয়ে এখানে বারো থেকে পনেরোটি বাক্য হতে পারে তাহলে আনসার করার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে অনেক লিখলেই যে আমরা অনেক নম্বর পেয়ে যাব তা কিন্তু আসলে নয় সৃজনশীল প্রশ্নে সবসময় তোমাকে স্পেসিফিক জায়গায় দাঁড়িয়ে আনসার করতে হবে কোনো বাড়তি কথনের এখানে কোনো সুযোগ নেই আমরা প্রয়োগমূলক প্রশ্নে তাহলে যেটা মডেল নির্ধারণ করলাম সেটা হচ্ছে প্রথম প্যারায় জ্ঞানমূলক হবে এক বাক্যে দ্বিতীয় প্যারা অনুধাবন এবং এটা পঠিত বিষয় আসলে ব্যাখ্যা করতে হবে আমাকে অর্থাৎ আমার পঠিত গল্প কবি মানে গল্প কবিতা প্রবন্ধের কোন চরিত্রের সঙ্গে কোন বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্য রয়েছে সেটি উপস্থাপনের জন্যে আমরা ব্যবহার করব দ্বিতীয় প্যারাটিকে এবং এখানে আট থেকে দশটি বাক্য আমরা উপস্থাপন করব তৃতীয় প্যারায় গিয়ে উদ্দীপকের বিষয়বস্তু বা উদ্দীপকে যে বিষয়টি দেয়া হয়েছে সেটার সঙ্গে তোমার যে নিজস্ব মত থাকবে সেই দুটিকে সমন্বয় করে তৃতীয় প্যারাটা উপস্থাপন করব। তাহলে এখানে প্যারা হবে তিনটি সবসময় এবং এর ব্যাপ্তি হবে আমরা বলেছি সব মিলিয়ে বারো থেকে পনেরো বাক্য এবারে চলে যাই আমরা পরের অংশে যে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কটি পার্ট হবে এবং সেখানে কিভাবে আমরা আনসার করব। ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মান চার এবং দুঃখিত এখানে চারটি প্যারা আমাদেরকে উপস্থাপন করতে হবে উত্তরের ক্ষেত্রে এবং এর সর্বমোট ব্যাপ্তি হবে পনেরো থেকে আঠেরো বাক্য অর্থাৎ এখানে আমরা পনেরো থেকে আঠেরোটি বাক্যের বেশি কখনোই লিখব না আমরা যাই উচ্চতর দক্ষতার ক্ষেত্রে জ্ঞানমূলক এখানে জ্ঞানমূলকের বিষয়টি আসলে কী অর্থাৎ প্রত্যেকটি পার্টি কিন্তু আমাদের জ্ঞানমূলক অংশটা থাকছে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা আসলে চারটা পার্ট থাকবে এখানে আমরা যাই উচ্চতর দক্ষতার ক্ষেত্রে যে দুই প্যাটার্নে বাংলায় প্রশ্নগুলো হয়ে থাকে তোমরা সবসময় প্রশ্ন যদি লক্ষ্য করে থাকো বিভিন্ন বোর্ডের গত বিগত বছরের প্রশ্ন বা কলেজগুলোর প্রশ্ন টেস্ট পেপার থেকে তখন তোমরা লক্ষ্য করেছ যে চার নম্বর প্রশ্নে প্রশ্নের ধরন হয় দুই তিনটি কমন প্যাটার্ন অনুসরণ করে যেমন ধরো একটা উদ্দীপক দিয়েছে উদ্দীপকে তোমার পঠিত গল্প কবিতা প্রবন্ধের যে সারমর্ম সেটাকে ধরে রেখে একটা বাক্য একজন প্রশ্নকর্তা ওটার মধ্যে রাখতে পারেন সেই বাক্যটি হুবহু ঘয়ে তুলে দিতে পারেন তুলে দিয়ে তিনি বলতে পারেন যে উক্তিটি তোমার পঠিত গল্প কবিতা প্রবন্ধ বা উপন্যাস নাটকের আলোকে ব্যাখ্যা করো এটা একটা প্যাটার্ন যদি এটা না হয় তোমার গল্প কবিতায় তোমার গল্প কবিতাকে আসলে একদম সার উপস্থাপন করে সেটা পাঠ পরিচিতি অংশে হতে পারে গল্পের ভেতর থেকে হতে পারে এরকম কোনো একটা বাক্য তুলে দিয়ে তোমাকে বলতে পারে উক্তিটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো তাহলে এই দুইটা বিপরীতমুখী অর্থাৎ যখন উদ্দীপক থেকে বাক্যটি গ্রহণ করবে তখন বলবে উক্তিটি গল্পের আলোকে বা প্রবন্ধের আলোকে বা নাটকের আলোকে বা উপন্যাসের আলোকে ব্যাখ্যা করো যখন তোমার গল্প থেকে নেবে তখন বলবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো আরেকটা প্যাটার্ন হচ্ছে দুইটাকেই রিলেট করতে বলতে পারে সেটা কীরকম একটা স্বাধীন বাক্য প্রশ্নকর্তা তৈরি করে দিলেন এবং সেই স্বাধীন বাক্যের মধ্যে দুটো বিষয় থাকবে কোন দুটো বিষয় একটা হচ্ছে উদ্দীপকের সারবস্তু আর আরেকটা হচ্ছে তোমার পঠিত গল্প কবিতা প্রবন্ধের যে সারবস্তুগুলো রয়েছে সেটি দুটো কি সমন্বয় করে তখন প্রশ্নের প্যাটার্নটা হবে এরকম ওই স্বাধীন উক্তিটির সামনে দিয়ে লেখা থাকবে উক্তিটি উদ্দীপক এবং তোমার পঠিত গল্পের আলোকে ব্যাখ্যা করো তাহলে প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে সাদৃশ্য বৈ সাদৃশ্য এক কেন্দ্রিক প্রশ্নই থাকে উচ্চতর দক্ষতায় গিয়ে আমরা দেখি সবসময় তিনটি প্যাটার্ন এখানে অনুসরণ করে একটা হচ্ছে যদি উদ্দীপক থেকে বাক্যটি গ্রহণ করে তাহলে বলবে এটি গল্পের আলোকে বা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো যদি প্রবন্ধ মানে থেকে বা গল্প থেকে এটিকে গ্রহণ করে তাহলে বলবে এটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো যদি এটি স্বাধীন কোনো বাক্য গ্রহণ করে তখন এটাকে বলবে উদ্দীপক ও পঠিত গল্পের আলোকে বা প্রবন্ধের আলোকে পঠিত বিষয়ের আলোকে এটিকে উপস্থাপন করো তাহলে আমাদেরকে এটির জ্ঞান হিসেবে লিখতে গিয়ে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে ওই বাক্যটি আসলে কি প্রকাশ করছে এখন অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় যে গল্প হলে চরিত্র ভিত্তিক প্রশ্ন হয় চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্যকে তুলে ধরে এটাইপের প্রশ্ন হয় যদি সেটি গল্প না হয় প্রবন্ধ হলো তাহলে প্রবন্ধে সাধারণত চরিত্রের উপস্থাপন খুব একটা নেই বললেই চলে সেক্ষেত্রে সাধারণত প্রবন্ধে কোনো কোনো প্রবন্ধে আবার চরিত্র রয়েছে বটে যেমন বিড়ালে রয়েছে আমরা বঙ্গবন্ধুর যে আত্মজীবনী পেয়েছি বা দিনগুলো সেখানেও রয়েছে সেটা চরিত্র বেশ প্রশ্নই হবে ওখানেও আসলে গল্পের মতোই চরিত্র চরিত্রবেজ আবার কবিতার ক্ষেত্রে সেক্ষেত্রে বিষয় বিষয়বস্তুকে ভিত্তি করে প্রশ্ন হয়ে থাকে কোন কোনো কবিতায় চরিত্র রয়েছে যেমন বিভীষণের প্রতি মেঘনাদে আমরা চরিত্র পাই এর বাইরে গেলে অধিকাংশ ক্ষেত্রেই কবিতার ক্ষেত্রে বিষয়বস্তু ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে তাহলে প্রথমেই যেই বিষয়টি আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে চার নম্বরের ঘয়ে যে উক্তিটি আছে এটি গভীর মনোযোগের সহিত তোমাকে পড়তে হবে এবং পরে তোমাকে আবিষ্কার করতে হবে আসলে এই উক্তিটির মধ্যে দিয়ে আমার পঠিত রচনার কোনো চরিত্রকে কি প্রকাশ করছে নাকি কোনো বিষয়বস্তুকে প্রকাশ করছে নাকি কোনো চরিত্রের কোনো বিশেষ বৈশিষ্ট্যকে প্রকাশ করছে যেটি প্রকাশ করুক সেটি হবে আমার জ্ঞান অর্থাৎ ওই বাক্যটিতে যে বিষয়টিকে ইঙ্গিত প্রদান করা হয়েছে সেটি তুমি জ্ঞানে লিখবে এটা হবে ঘয়ের আনসারে অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্নের জ্ঞান হবে যে বিষয়টি তোমাকে আগে প্রশ্নে দেয়া হয়েছে সেটাকে ভালোভাবে পড়ে তোমাকে আবিষ্কার করতে হবে যে আসলে এই বাক্যটি কি প্রকাশ করছে দ্বিতীয়ত আমরা চলে যাব এটার প্রয়োগে প্রয়োগ হচ্ছে সবসময় বইমুখী অর্থাৎ তোমার পঠিত গল্প কবিতা প্রবন্ধ এগুলো হচ্ছে প্রয়োগের জায়গা অর্থাৎ উদ্দীপকের ওই বিষয়টি আমার গল্পে কিভাবে প্রয়োগ করেছেন লেখক সেটাকে তুলে এনে তোমার এখানে লিখতে হবে দ্বিতীয় প্যারায় এখানে আমরা আগের মতোই অর্থাৎ গয়েও আমরা যেভাবে আট থেকে দশটি বাক্য লিখেছিলাম এখানেও আমরা অনুধাবন প্রশ্নের অনুধাবন অংশে অর্থাৎ উচ্চতর দক্ষতার দ্বিতীয় প্যারাটিতে আমরা আট থেকে দশটি বাক্য এখানে উপস্থাপন করব। আমি আবারও বলছি আট থেকে দশটি বাক্যের কম যেন এখানে না হয় এই জায়গাটাই হচ্ছে আমার প্রশ্নের মানে মানকে সমৃদ্ধ করার জায়গা কারণ আমার গল্প কবিতার সঙ্গে যে সাদৃশ্যগুলো রয়েছে সেগুলোই আমি এখানে উপস্থাপন করব। যে বৈশিষ্ট্যগুলোর সঙ্গে এখানে ওই বাক্যটি দ্বারা আসলে বিশেষ সাদৃশ্যে এটিকে উপস্থাপন করা হয়েছে সেটিকে আমরা এখানে উপস্থাপন করবো দ্বিতীয়ত দুঃখিত এর পরের প্যারায় আমরা চলে যাব তৃতীয় প্যারা অর্থাৎ উচ্চতর দক্ষতায় প্যারা হবে প্রস্তুতি যতই ভালো হোক না কেন পরীক্ষা যখন ঘনিয়ে আসে তখন কেমন যদি দিশেহারা লাগা শুরু করে না চেনা অঙ্কটাও কেমন যেন অচেনা লাগা শুরু করে এবং মনে হয় না ইস ঢাকার সেই স্যারের ফিজিক্স ক্লাসটা যদি আবার করতে পারতাম ম্যাডামের ইংলিশ ক্লাসগুলোতে যদি আবার বসা যেত অথবা স্যারের মার্কেটিং বা অ্যাকাউন্টিং ক্লাসগুলো যদি আবার একটু ঝালিয়ে দিত কিন্তু সমস্যা তো আসলে সেখানেই থাকি তো ঢাকার বাইরে কিভাবে এই কাজটা করা সম্ভব কিন্তু এখন কোনো অসুবিধা নেই আমরা টেন মিনিট স্কুলে নিয়ে আসতে যাচ্ছি এইচএসসি পরীক্ষার্থী দুঃখিত আমরা আবারও ফিরে আসছি আমাদের লাইভ ক্লাসে প্রয়োগের ক্ষেত্রে আমরা যেই বাক্যটি দেয়া হয়েছিল তার সঙ্গে আমার গল্প কবিতা প্রবন্ধের যে সাদৃশ্য রয়েছে সেটি আমরা উপস্থাপনে এখানে সচেষ্ট থাকব চার নম্বরে হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমার নিজের যে মত রয়েছে সেটিকে মূল্যায়ন করতে হবে অর্থাৎ এই বিষয়টিতে যে বাক্যটি দেয়া হয়েছিল সেই বাক্যটির ক্ষেত্রে আমি আসলে এখানে কোন বিষয়টিকে উপস্থাপন করতে চেয়েছি সেটি হবে আমার মূল্যায়ন তাহলে এখানে চারটি প্যারা হবে জ্ঞানমূলক অংশ অনুধাবন অংশে আমরা গল্প কবিতা প্রবন্ধ সেই প্রসঙ্গে লিখব তৃতীয়ত উদ্দীপকের সঙ্গে আমাদের যে মানে গল্প কবিতা প্রবন্ধ সম্বন্ধ সেটি এবং উচ্চতর দক্ষতায় আমার নিজস্ব মত বিশ্লেষণ এটার জন্য আমরা এখানে আরও চার পাঁচটি বাক্য ব্যবহার করব তাহলে সব মিলিয়ে এখানে আসলে আমরা পনেরো থেকে আঠেরো বাক্য উপস্থাপনে সচেষ্ট থাকবে সব মিলিয়ে এটা হচ্ছে আমাদের প্রশ্ন উপস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা প্রথম থেকে এই পর্যন্ত দুঃখিত যে বিষয়গুলো আলোচনা করলাম সেখানে আমরা ধারাবাহিক মূল্যায়নে যদি যাই জ্ঞানমূলক অংশের আনসার করতে গিয়ে অবশ্যই আমরা এক বাক্যের আনসার করব। এক শব্দে নয় তবে শেষের দিকে গিয়ে যখন আমরা সাতটা সৃজনশীল লিখবো শেষের দিকে হাতে সময় খুব কম আছে দু একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা তখন এক শব্দে হয়তো আনসারটি করতে পারি তবে সেটি সমীচীন নয় তুমি একটা বাক্য লিখতে খুব বেশি সময় আসলে লাগে না আমরা সেটাই লিখবো অনুধাবনের ক্ষেত্রে আমরা দুটি প্যারা হবে এবং প্রথম বাক্যে জ্ঞানটাকে দিয়ে নেব এবং দ্বিতীয় বিশ্লেষণে আমরা চার পাঁচটি বাক্য বা সর্বোচ্চ ছয়টি বাক্য ব্যবহার করব প্রয়োগের ক্ষেত্রে আমরা তিনটি প্যারা গ্রহণ করবো এবং এর ব্যাপ্তি হবে বারো থেকে পনেরো বাক্য এবং সেখানে আমরা প্রথমে প্রথম বাক্যে জ্ঞান দ্বিতীয় অংশে আট থেকে দশটি বাক্যে আমার পঠিত গল্প কবিতা প্রবন্ধের বিষয়বস্তুকে উপস্থাপন করব এবং তৃতীয় অংশে উদ্দীপকের সঙ্গে আমার গল্প কবিতা এবং প্রবন্ধের যে পঠিত বিষয়ের চরিত্রের সঙ্গে বিষয়বস্তুর সঙ্গে যে সাদৃশ্য রয়েছে সেটা সম্পর্কে স্থাপন এবং সেটা তৃতীয় প্যারা হবে উচ্চতর দক্ষতায় চারটি প্যারা হবে এটা যেন আমরা ফলো করি তাহলে আবারও বলছি যে উদ্দীপক কখনো আগে নয় আমার পঠিত গল্প কবিতা প্রবন্ধ সেটিকেই তোমাকে সবসময় আগে উপস্থাপন করতে হবে তাহলে এই ভুলগুলো সাধারণত আমরা খাতার মধ্যে পেয়ে থাকি যে একজন শিক্ষার্থী যখন উত্তর উপস্থাপন করে তাহলে আমরা আকৃতি পেয়ে গেলাম কীভাবে লিখবো সেই অর্ডারটাও আমরা পেয়ে গেলাম এবারে আসি আসলে প্রথম পত্রে একটা বড় সিলেবাস বারোটি গদ্য বারোটি পদ্য একটা উপন্যাস একটা নাটক সহপাঠে সব মিলিয়ে অনেক পড়ালেখা হ্যাঁ এজন্য একটু টেনশনে রয়েছো তোমরা যে এত পড়ালেখা হ্যাঁ শেষ করা সম্ভব কিনা না অবশ্যই সম্ভব এমসিকিউর জন্য অবশ্যই লাইন বাই লাইন বই পড়তে হবে কোনো গাইড নোট পড়ে খুব একটা লাভ নেই কারণ হচ্ছে বোর্ডের প্রশ্ন সবসময় একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নটি অধিকাংশ সময়ই মূল বইমুখী হয় যেমন ধরো একটা কবিতার একটা লাইন তুলে দিয়ে মাঝখান থেকে একটা শব্দ হয়তো দিল না সেই শব্দটি ওখানে কোন শব্দটি বসবে এই টাইপের প্রশ্ন তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি অনুশীলন করো তাহলে দেখবে সেখানে এই জাতীয় প্রশ্ন অনেকগুলোই রয়েছে এবং এটাকে কিন্তু আসলে তুমি উচ্চতর দক্ষতার প্রশ্ন বলতে পারবে না এটা বোর্ডের একটা জ্ঞান স্ট্যান্ডার্ড প্রশ্ন অর্থাৎ বোর্ডের জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত এই স্ট্যান্ডার্ডের হয়ে থাকে হ্যাঁ কবিতার আগের লাইন পরের লাইন সেটা যদি এখনও আসেনি তোমাকে সেভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে একটা লাইন তুলে দিয়ে বলতে পারে পরের লাইনটি কী অর্থাৎ তুমি যেন অন্তত লিখতে না হোক দেখলে বুঝতে পারো যে এর পরের লাইনটি এই লাইনটি ছিল আমাদেরকে মূল বই অনুসরণ করতে হবে লাইন বাই লাইন তাহলে দুটো উপকার রয়েছে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি একটি ভালো ফল অর্জন করতে পারবে দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যারা খুনিটি পরীক্ষা দেবে যারা জি ইউনিটের মাধ্যমে তোমার পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী তাদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি গুরুত্বপূর্ণ বাংলার তখন এই যে গদ্যপদ্যগুলো মূল টেক্সটগুলো লাইন বাই লাইন পড়া এটি তোমাকে অনেক বেশি সাহায্য করবে তোমার ভবিষ্যৎ জীবনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও তো যাই হোক আমরা যাই এই বারোটা গদ্যপদ্যের আলোচনা নিয়েই হয়তো আমরা আমাদের প্রথম ঘণ্টায় শেষ করতে চেষ্টা করব আর পরের ঘন্টায় আমরা সহপাঠ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো বারোটি গদ্যপদ্যের মধ্যে আমাদের প্রথমেই আমরা যে এমসিকিউর জন্য আবারও বলে নিচ্ছি তোমাকে প্রত্যেকটি গদ্যপদ্য লাইন বাই লাইন পড়তে হবে প্রশ্নের একটা প্যাটার্ন রয়েছে সেটাও সবসময় বোর্ড ফলো করে যেমন আমাদের যে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন হয় তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের প্যাটার্ন হচ্ছে এখানেও জ্ঞানমূলক প্রশ্ন চল্লিশ পারসেন্ট অর্থাৎ তিরিশটি প্রশ্নের ফর্টি পারসেন্টের বেশি নয় কখনোই জ্ঞানমূলক প্রশ্ন সর্বোচ্চ আমাদের আসবে চল্লিশ পারসেন্ট তাহলে এই সংখ্যাটা দাঁড়ায় বারোটি অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে এটা থার্টি পারসেন্টের বেশি নয় তাহলে এখানে এই সংখ্যাটি দাঁড়ায় নয়টি প্রয়োগের ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্টের বেশি নয় এখানে টোয়েন্টি পার্সেন্টের প্রশ্ন আসবে ছয়টি আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এটা টেন পার্সেন্ট যদি আমরা ধরি তাহলে তিনটি তাহলে একটি প্রশ্ন করার ক্ষেত্রে একজন প্রশ্নকর্তাকে এই বিষয়টি মাথায় রেখে প্রশ্ন করতে হয় তাহলে এখানে আমরা হানড্রেড পার্সেন্ট এবং তিরিশটি প্রশ্ন পাব তাহলে একশো পার্সেন্ট অর্থাৎ একটি বহু নির্বাচনী প্রশ্ন প্যাটার্ন করার ক্ষেত্রে একজন এক্সামিনারকে বা একজন প্রশ্নকর্তাকে এই বিষয়গুলো মাথায় রেখে একটি প্রশ্নপত্র প্রণয়ন করতে হয় সেক্ষেত্রে আমরা দেখছি যে হান্ড্রেড প্রশ্ন যে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ তুমি সমস্ত শব্দার্থ পড়লে কবি পরিচিতি লেখক পরিচিতি যা আছে সব পড়লে গল্প কবিতা পড়লে কিন্তু বেছে বেছে তুমি জ্ঞানমূলক প্রশ্নগুলোই পড়লে তাতে কিন্তু তুমি ফর্টি পার্সেন্ট বা বারোটি বেশি প্রশ্ন তুমি আনসার করতে পারবে না অনুধাবনমূলক প্রশ্ন নয়টি অর্থাৎ এখানেও তোমাকে এটা মাথায় রেখে এর মধ্যে আবার ধারা উপধারার যে প্রশ্নগুলো আছে যেমন ধরি আমরা যে এখানে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলো তোমাদের মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রয়োগের যে প্রশ্নগুলো সেগুলো অনেক সময় উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয় ছোটো ছোটো উদ্দীপক এমসিকিউর মধ্যেও তুমি দেখবে তিন চারটা উদ্দীপক দিয়ে এই ত্রিশটি প্রশ্নের একটি প্রশ্নপত্রের সেট প্রণয়ন করা হয় সেটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে যায় যে ওই উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে বা কোন বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে সেটা এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোর ক্ষেত্রেও সেটা বহু সমাপ্তি সূচক হতে পারে সেটা সাধারণ চারটি অপশন দিয়ে প্রশ্ন সেটাও হতে পারে তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে বহু নির্বাচনের প্রস্তুতি তোমাকে গ্রহণ করতে হবে পড়ার পদ্ধতিটা একদম শেষ দিনে এসেও হলেও আমি বলবো একটু পাল্টে ফেলবে পাঠ পরিচিতিটাকে আগে পড়বে সবসময়ই পাঠ পরিচিতি অংশে তোমার ওই গল্প কবিতা প্রবন্ধ সম্পর্কে একটা ধারণা দেয়া থাকে অত্যন্ত চমৎকার মানে ভাষায় সেই পাঠ পরিচিতিগুলো তৈরি করা হয়েছে যারা আমাদের মূল টেক্সটটি সম্পাদনা করেছেন তারা এবং ওখানে তোমার প্রত্যেকটি গল্পের সার বস্তু তুমি পেয়ে যাবে এরপরে তোমাকে শব্দার্থগুলো পড়তে হবে তারপরে তুমি মূল টেক্সট পড়বে সবসময় তাহলে তোমার দেখবে নতুনভাবে তুমি অনেক কিছু আবিষ্কার করতে পেরেছ তোমার এই পড়াটির মধ্যে দিয়ে তো আমরা যাই যে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে প্রস্তুতিগুলো আমাদের এভাবেই গ্রহণ করতে হবে এবারে আসি আমরা যে বারোটি গদ্য এবং বারোটি পদ্য এখান থেকে যে প্রশ্নের ধারা অর্থাৎ আমাদেরকে গদ্য থেকে প্রশ্ন এমসিকিউতে করা হবে গদ্য থেকে বারোটি পদ্য থেকে বারোটি সহপাঠ উপন্যাস থেকে তিনটি এবং নাটক থেকে মোট তাহলে গদ্যে বারোটি কবিতায় বারোটি উপন্যাসে তিনটি এবং নাটক থেকে তিনটি এই 30টি প্রশ্ন আমাদের এখান থেকে আনসার করতে হবে এটার জন্য তোমার যে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রত্যেকটি গল্প থেকে কমপক্ষে একটি প্রশ্ন ধরলে বারোটি গদ্য থেকে আমাদের বারোটি প্রশ্ন হয় বারোটি কবিতা থেকে বারোটি প্রশ্ন হয় এবং উপন্যাস এবং নাটক থেকে ছয়টি প্রশ্ন হয় তো যখন প্রয়োগমূলক প্রশ্ন করা হয় এমসিকিউর ক্ষেত্রে উদ্দীপক দিয়ে তখন অনেক সময় তোমরা দেখে থাকবে যে একটা নয় দুইটা প্রশ্ন করা হচ্ছে একই উদ্দীপককে কেন্দ্র করে ধরে না উপরে লেখা থাকে এরকম যে নিচের উদ্দীপকটি পড়ে বাইশ ও তেইশ নম্বর প্রশ্নের উত্তর দাও সেক্ষেত্রে যেটা কাজ করে ওই সময় দুটি প্রশ্ন একই গল্প থেকে বা একই প্রবন্ধ বা একই কবিতা থেকে নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে দু একটা গদ্য বা পদ্য এমসিকিউর ক্ষেত্রে বাদও চলে যেতে পারে অর্থাৎ যেহেতু সর্বোচ্চ বারোটি প্রশ্ন করা যাবে এক জায়গা থেকে দুটি করতে হচ্ছে স্বভাবতই মানে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন বা একটি টপিক তখন বাদ চলে যায় তো এটা আমাদের কোনটা থেকে আসবে সেটা তো আমরা জানি না তাই নিশ্চয়ই প্রত্যেকটি বিষয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে এবছরে সৃজনশীলের জন্যে যেহেতু সমন্বিত প্রশ্ন হতে পারে আবার সব বোর্ডের আলাদা প্রশ্ন হতে পারে আমরা এগুলো কিছুই জানি না এবং জানার প্রয়োজন নাই আমার প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে যে কোনো জায়গা থেকে আমি আনসার করবো তারপরেও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যেগুলো সাধারণত দেখি প্রতি বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করতে গিয়ে বোর্ডের প্রশ্ন যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এই দুইজন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নকর্তাদের কাছে বিগত বছর সমূহের প্রশ্ন যখন আমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করি তখন দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি রচনা তোমাদের পাঠ্য অর্থাৎ এক হচ্ছে কবিতায় যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে ঐক্যতান আর হচ্ছে অপরিচিতা নজরুলের ক্ষেত্রে সাম্যবাদী এই চারটি রবীন্দ্রনাথ এবং নজরুল ব্যতীত প্রশ্ন হয় না কখনই হয় না সেক্ষেত্রে আমরা ধরেই নিচ্ছি এখানে দুইটা কবিতা আছে এবং দুইটা গদ্য আছে এই চারটা তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে তোমার একটা একটা অবশ্যই কমন পড়ে যাবে ইনশাল সৃজনশীলের ক্ষেত্রে অপরিচিতা আমার পথ কোন দৃষ্টিভঙ্গিতে যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম ব্যতীত প্রশ্নপত্র খুব একটা আমরা দেখি না বিগত বছর সময়ের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখি যে একটা করে অবশ্যই আছে কোনো কোনো বছর দুইটাও এসছে তাহলে এই চারটা গদ্য পদ্য থেকে অবশ্যই দুইটা আসবে একটা গদ্য একটা পদ্য অথবা এমনও হতে পারে যে দুইটা গদ্য একটা পদ্য বা দুইটা পদ্য একটা গদ্য এরকমও হতে পারে এরপরে আমরা আসি যে নারী লেখিকাদেরকে প্রশ্নে সবসময় একটু মর্যাদা দিয়ে মূল্যায়ন করা হয় সেখানে আমাদের দুজন নারী লেখিকা আছেন কারা আছেন তাহলে তারা হচ্ছেন সোফিয়া কামাল এবং রোকেয়া সাখাত হোসেন তাহলে রোকিয়া সাখাত হোসেনের চাষার দুঃখ তাহলে এই দুইটা বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ কি যে দুজন নারী লেখিকা তাহলে আমরা যে মূল্যায়নে এখানে গেলাম যে প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর ঐক্যতান অপরিচিতা নজরুল ইসলাম সাম্যবাদী আমার পথ নারী লেখিকা মূল্যায়ন করতে গিয়ে আমরা পেলাম তাহারই পরে মনে এবং চাষার দুঃখ এরপরে আমরা আসি যে আসলে প্রশ্নকর্তাদের কাছের বাইরেও আরও কিছু মূল্যায়ন রয়েছে যেমন আমাদের সিলেবাসটি তুমি খেয়াল করলেই দেখবে যে সেখানে রয়েছে তোমার দেশপ্রেম স্বাধীনতা বা মুক্তি সংগ্রাম জাতীয় চেতনা এই জাতীয় যে বিষয়গুলো সেই হিসেবে অবশ্যই মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ সেটা গদ্যে এবং পদ্যে মুক্তিযুদ্ধ প্রশ্নকর্তার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধের চেতনা যদি আমরা এখানে নেই তাহলে আমাদেরকে এখানে কোন কোন গদ্যপদ্যগুলো আমাদেরকে নিতে হচ্ছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক গল্প হচ্ছে রেইনকোট রেইনকোট তাহলে আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা মুক্তিযুদ্ধ ভিত্তিক দুটো কবিতা আমাদের পাঠ্য এক হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি আর একটা হচ্ছে কথা মনে পড়ে যায় তাহলে এখানে আসি আমরা যে মুক্তিযুদ্ধ দিনের যদি আমরা প্রশ্নে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরে নেই বিগত বছর সমূহের প্রশ্নে তাহলে রেইনকোট আমি কিংবদন্তির কথা বলছি দুইটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প আর কবিতা পেয়েছি আমরা দুইটা তাহলে এই দুইটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আসতে পারে বান্নর ভাষা আন্দোলন এবং এখানে আরো দুটি গুরুত্বপূর্ণ রচনা আমাদের সঙ্গে মানে যোগ হবে সে দুইটা কি এটার সঙ্গে যে দুইটা যুক্ত হবে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক রচনা বান্নর দিনগুলো উনিশশো সালে তার যে জেল জীবনের স্মৃতি জেল থেকে মুক্তি মুক্তি লাভের যে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারি যে বিভীষণের প্রতি মেঘনাদ তাহলে আমরা প্রথম দিক থেকে যদি আসি তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ ঐক্যতান সাম্যবাদী এটা সিরিয়ালি আমাদের প্রথম তিনটা কবিতা এই তিনটা কবিতা অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা এই তিনটা কবিতা থেকে অবশ্যই একটা প্রশ্নপত্রে তুমি পেয়ে যেতে পারো ইনশাল্লাহ এর মধ্যে থেকে দুইটাও আসতে পারে তবে একটা অবশ্যই আসবে পরের তিনটা কবিতার মধ্যে আমরা চলে যাব তাহারই পরে মনে এখানে আমরা চলে যাব আঠারো বছর বয়স কিংবদন্তি দিন এই কবিতাগুলো আমরা গুরুত্ব দেব তাহলে বিভীষণের প্রতি মেঘনাথ ঐকতান সাম্যবাদী এই তিনটা কবিতা প্রথম ক্যাটাগরিতে আমরা রেখে দিলাম সেকেন্ড ক্যাটাগরিতে আমরা মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমের যে চেতনা সেখানে আমরা ফেব্রুয়ারি উনিশশো আমি কিংবদন্তির কথা বলছি এবং নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই দুইটা কবিতা এবং ফেব্রুয়ারি উনিশশো এটা ইম্পর্টেন্ট কবিতা আর তারপরের অংশে আমরা তাহারই পরে মনে এবং আঠারো বছর বয়স এই আটটি কবিতাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৃজনশীলের প্রস্তুতি গ্রহণ করতে পারি গদ্যের ক্ষেত্রে আমরা যেটা বলেছি অপরিচিতা অবশ্যই গুরুত্বপূর্ণ গল্প এবছরের মোস্ট ইম্পর্ট্যান্ট গল্প তার সঙ্গে নজরুলের প্রবন্ধ আমার পথ বঙ্কিমের প্রবন্ধ অবশ্যই বিড়াল গুরুত্বপূর্ণ আমরা চাষার দুঃখকে নিয়েছি নারী লেখিকার প্রবন্ধ হিসেবে তাহলে প্রবন্ধ আমরা পড়ব বিড়াল তার সঙ্গে আমরা পড়ব বাহান্ন দিনগুলো জাতীয় চেতনার গুরুত্বপূর্ণ দিক এবং তার সঙ্গে আমরা পড়ে নেব চাষার দুঃখ আমার পথ আর জাতীয় চেতনায় সমৃদ্ধ অর্থাৎ আমাদের মানে জীবনের আদর্শ কী হওয়া উচিত চাষার দুঃখ সঙ্গে আমরা আরও একটা প্রবন্ধকে আমরা যোগ করব সেটি হচ্ছে বৃক্ষ তাহলে প্রবন্ধ আমরা পড়ব বিড়াল চাষার দুঃখ আমার পথ বৃক্ষ এবং বাহানোর দিনগুলো এই পাঁচটি প্রবন্ধের উপরে তুমি প্রস্তুতি গ্রহণ করলে অবশ্যই এখান থেকে আমরা চারটি প্রশ্ন হবে সৃজনশীলে গদ্যে আমরা ইনশাল্লাহ এখান থেকে একটা পেয়ে যাব। দুইটাও পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুটি আসার সম্ভাবনা রয়েছে প্রবন্ধ থেকে দুটি আসতে পারে গল্প থেকে গল্পে অবশ্যই অপরিচিতা মোস্ট ইম্পর্টেন্ট গল্প এবং তার সঙ্গে রেইনকোট এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট গল্প আমাদের রয়েছে আর এর সঙ্গে বাড়তি প্রস্তুতি হিসেবে আমরা গ্রহণ করব আহ্বান এবং মহাজাগতিক কিউরেটর তাহলে এ হচ্ছে আমাদের গদ্যের দিক নির্দেশনা কবিতার ক্ষেত্রে আমরা বললাম আটটি কবিতা আমরা গুরুত্ব দেব সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ ঐকতান সাম্যবাদী এই তিনটা থেকে একটা অবশ্যই ইনশাল্লাহ আসবে না আসলে হ্যাঁ দুইটাও আসতে পারে একটার অতিরিক্ত একটা অবশ্যই আসবে ইনশাল্লাহ প্রথম তিনটা কবিতাই প্রত্যেক বোর্ডের যদি অভিন্ন হোক বা ভিন্ন ভিন্ন প্রশ্ন হোক সেটা কোনো বিষয় নয় আমাদের প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীর জন্যই এই কবিতাগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা এখানে আটটা কবিতা বলেছি হ্যাঁ প্রথম তিনটা তারপরে বলেছি আমরা তাহারই পরে মনে আঠারো বছর বয়স এই দুইটা কবিতা আর লাস্টের দিকে আমরা আরও তিনটা কবিতা এটার সঙ্গে যোগ করেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি এবং নুরুল দিনের কথা মনে পড়ে যায় তাহলে এই জায়গাগুলো আমাদের সৃজনশীল প্রস্তুতির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আর এমসিকিউর জন্য আমাদের সবগুলো বিষয় ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এমসিকিউর জন্যে আমাদের পড়তে হবে প্রত্যেকটি গদ্য পদ্য আসলে এবারে যে আমরা যদি দু একটা টপিক নিয়ে যেগুলো নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন রয়েছে আমরা প্রথম ঘন্টায় বলেছিলাম যে গদ্যগুলো আমরা আলোচনা করব এবং পদ্যগুলো লাস্টে আমরা উপন্যাস নাটক যদি আমরা এই অংশে কভার করতে না পারি তাহলে আমরা ওই অংশে কিছু কবিতায় আমরা নিয়ে নেব তো যাই হোক আমরা গদ্যের যে গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করলাম সেখানে সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের মোস্ট ইম্পর্টেন্ট গল্প সরি আমরা আসি আমাদের প্রসঙ্গে যে অপরিচিতা গল্পে আসলে কি ব্যক্ত হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট গল্প আমরা বারবার বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তৎকালে যে গল্পগুলো আমরা দেখি বিখ্যাত গল্পগুলো সেখানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় তৎকালে একটা প্রবণতাই আমরা দেখেছি যে যৌতুক প্রথার একটা ভয়াবহ দিক সেখানে আসলে উপস্থাপন করা হয়েছে এবং সেটার নির্মম বলি হতে দেখেছি অধিকাংশ চরিত্রকে আসলে যে যেমন ধরো আমরা বলতে পারি হৈমন্তী চরিত্রের কথা ঠিক তার বিপরীত গল্প এটি যেই গল্পটিতে আমরা দেখি যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের একটা সম্মিলিত প্রতিবাদ এবং এই নারী পুরুষ এই গল্পে আমরা দুটি পক্ষ পাই এক হচ্ছে অনুপম তার মামা এবং তার মা অন্যদিকে আমরা দ্বিতীয় পক্ষে যাদেরকে আমরা পাই যারা প্রগতিশীল এবং যারা এই যৌতুকের বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিবাদ গড়ে তুলেছে তারা হচ্ছেন শম্ভুনাথ সেন এবং তার কন্যা কল্যাণী এবং দুটি পক্ষের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান একটা হচ্ছে যৌতুক লোভী একটা হচ্ছে যৌতুকের প্রতিরোধ যদিও আমরা বলতে পারি যে আসলে যৌতুকে তো শম্ভুনাথ সেন রাজি হয়েছিলেন তৎকালীন সামাজিক প্রথাকে হয়তো তিনি অতিক্রম করতে পারেননি কিন্তু আমরা শেষের দিকে এসে দেখেছি তিনি এবং কল্যাণী যে আমি বিবাহ করিব না এই যে মাতৃভূমির কল্যাণে নারী শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষার ব্রত তিনি গ্রহণ করেছিলেন এবং সেখানে একটাই প্রত্যয় ছিল যে এই যৌতুকের বিরুদ্ধে যে ভবিষ্যৎ প্রজন্ম যেন আসলে একটা সম্মিলিত প্রতিবাদ গড়ে তুলতে পারে এবং সেই জায়গাটি সে বেছে নিয়েছিল গল্পের কেন্দ্রবিন্দুতে যদি অবস্থান করেছে কেন্দ্রীয় চরিত্র অনুপম অনুপম সম্পর্কে আমরা গল্পের ধারাবাহিকতায় যদি বিষয়গুলো বলি তাহলে অনুপমকে আমরা কিভাবে দেখতে পারি অনুপম উচ্চ উচ্চশিক্ষিত তারপরে বলতে পারি সে সুদর্শন এরপরে বলতে পারি সে সৎপাত্র এরপরে বলতে পারি আমরা কিন্তু এটাই হচ্ছে বড় প্রশ্ন গল্পের বিষয়বস্তুর ক্ষেত্রে উচ্চশিক্ষিত কেন বললাম গল্পই আমরা পেয়েছি যে পরীক্ষা পাশের মানে যতগুলো পরীক্ষা ছিল সবগুলো সে পাশ করেছে তাহলে সে উচ্চশিক্ষিত সে এম এ পাস করেছে সুদর্শন কারণ তার সুদর্শনের যে বিষয়গুলো গল্পেই এসছে যে ছোটবেলায় আমার রূপ লইয়া হ্যাঁ আমার পণ্ডিত মশাই স্কুলের যিনি পণ্ডিত মশাই ছিলেন তিনি তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন সেটি তার সুন্দর রূপের তার যে সুদর্শন চরিত্র সেটাকে ব্যাখ্যা করছে বা উপস্থাপন করছে সৎপাত্র এটাও পরে পৃষ্ঠায় গিয়ে আমরা পেয়েছিলাম যে তামুকটুকু পর্যন্ত খাই না তাহলে আমরা দেখছি যে অনুপম উচ্চশিক্ষিত সুদর্শন সৎপাত্র সমস্ত ভালো গুণাবলী তার মধ্যে বিদ্যমান কিন্তু তারপরেও যেটা আমরা বলেছি যে কিন্তু তাহলে কিন্তু কি কিন্তু তিনি ছিলেন আসলে একজন প্রখর ব্যক্তিত্বহীন চরিত্র এটা গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ এখান থেকে যদি সৃজনশীল হয় তাহলে অনুপম কেন্দ্রিক সৃজনশীল হলে তুমি এমন একজন ব্যক্তিত্বকে তোমার সৃজনশীলের সেই স্টেমে পেতে পারো তাকেও হয়তো অনুপমের মতোই উচ্চশিক্ষিত সুদর্শন সৎপাত্র হিসেবে উপস্থাপন করা হবে কিন্তু তার মধ্যে অবশ্যই এই যে প্রখর ব্যক্তিত্বহীন এই বৈশিষ্ট্যটি আরোপ করা থাকবে তাহলে তুমি প্রস্তুতির ক্ষেত্রে এটাকে গ্রহণ করতে পারো যে অনুপম কেন্দ্রিক যদি চরিত্র দিয়ে আমার উদ্দীপক আসে তাহলে সেখানে অনুপমের যে চরিত্রহীন ব্যক্তিসত্ত্বা সেটাকেই কিন্তু তোমার অনুধাবনে তুমি যে গল্পের অংশটা লিখবে সেখানে তোমার ব্যাখ্যা করতে হবে এরপরে চলে যে আমরা কল্যাণী চরিত্রকেন্দ্রিক উদ্দীপক হতে পারে কল্যাণী চরিত্রকেন্দ্রিক উদ্দীপকের ক্ষেত্রে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে যৌতুকের বিরুদ্ধে যে প্রতিবাদ নারী শিক্ষার যে ব্রত তিনি গ্রহণ করেছিলেন অর্থাৎ একজন প্রগতিশীল নারী হিসেবে একজন শিক্ষিত নারী হিসেবে সামাজিক অন্যায়কে প্রতিরোধের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটাকে কেন্দ্র করে উদ্দীপক হতে পারে যদি কল্যাণে কেন্দ্রিক উদ্দীপক হয় তৃতীয়ত আরও একটা চরিত্র এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনুপমের মামা যিনি তার থেকে মাত্র ছ বছরের বড় এবং তার পৃথিবীতে তার ভাগ্যদেবতার এজেন্ট বলে গল্পে আমরা তাকে পেয়েছি যৌতুকের প্রতি অর্থের প্রতি তার যে লোভ সেটা তার অস্থি মজ্জায় জড়িত এবং সেই দিকটা এখানে গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনটা চরিত্রকে কেন্দ্র করে এখানে আমরা সৃজনশীল পেতে পারি অপরিচিতা গল্প আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গল্প এবং এই গল্পে আমরা তিনটি বিষয়কে তিনটি চরিত্রকে কেন্দ্র করে আমরা উদ্দীপক পেতে পারি সেই তিনটি চরিত্র হচ্ছেন এখানে মামা অনুপম এবং কল্যাণী এই তিনটি চরিত্র আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটাকে সামনে রেখে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি আমরা পরেটা চলে যাই যে গল্পের দিকগুলি আমরা আগে আলোচনা করি রেইনকোট মোস্ট ইম্পর্ট্যান্ট গল্প এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক গল্প যদি এখান থেকে প্রশ্ন হয় তাহলে মুক্তিযুদ্ধের সেই সময়ে যে নির্মমতার চিত্র সেটাকে কেন্দ্র করে প্রশ্ন হতে পারে মুক্তিযুদ্ধের শেষের দিকে এসে ওখানে যে বর্ষাকালটির উল্লেখ ছিল সেটা কিন্তু আসলে মানে বৃষ্টির উল্লেখ ছিল যে শনি স্বাদ মঙ্গল সব দিন দিন হ্যাঁ এই যে অভিব্যক্তি সেখানকার বৃষ্টিটা কিন্তু বর্ষাকালের ছিল না শেষ হেমন্তের শীত শীত ভাব পর্দা ছিঁড়ে ফালাফালা করে ফেলল এরকম একটা বর্ণনা আমরা পেয়েছি তাহলে বৃষ্টিটি ছিল শেষ হেমন্তের তাহলে শেষ হেমন্তের বৃষ্টি হেমন্ত একেবারে ডিসেম্বর শুরু শুরুর দিকের বর্ণনা ওখানে আমরা গল্পের মধ্যেও দেখো আমরা পেয়েছিলাম মনে আছে কিনা যে যখন তিনি রেইনকোট গায়ে বের হলেন রাস্তায় আসলেন হ্যাঁ চায়ের দোকানদার একটু বাচাল টাইপের ছেলেটা সে তাকে দেখলেই ভিড় করে দেখো মুক্তিযোদ্ধাদের কৃতিত্বের গল্প শোনাচ্ছিল তখন তার বর্ণনায় কিন্তু আমরা পেয়েছিলাম রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন এই যে অভিব্যক্তি এটার মধ্যে দিয়ে আমরা পেয়েছি যে দেশ তখন স্বাধীন হতে শুরু করেছে কিছু কিছু অংশ সেই সময়ে বৃষ্টিকে কাজে লাগিয়ে যে বাঙালি সেনারা বাঙালি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময় ছোট ছোট গেরিলা আক্রমণে হ্যাঁ মানে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীকে বিপর্যস্ত করেছিল তার চিত্র নিয়েই এই গল্পটি অর্থাৎ ঢাকায় মুক্তিযুদ্ধের সময় ছোট ছোট গেরিলা আক্রমণের মাধ্যমে যেভাবে আসলে মুক্তিযোদ্ধারা পরাজিত করেছিল পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীকে সেটাই হচ্ছে রেইনকোট গল্পের বিষয়বস্তু একজন ভীত মানুষ নুরুল হুদা ঢাকা কলেজের কেমিস্ট্রির লেকচারার যিনি রেইনকোটে প্রবেশের মধ্যে দিয়েই অর্থাৎ রেইনকোটটি ছিল তার শ্যালকের যিনি ওটা গায়ে দিয়ে হয়তো মুক্তিযুদ্ধও করেছেন বর্ষাকালে রেখে গিয়েছিল বাসায় সেটা পরে এই শেষ হেমন্তের বৃষ্টিতে তিনি বাইরে বেরিয়েছিলেন প্রিন্সিপাল তাকে ডেকেছেন কারণ ঢাকা কলেজের যে জিমনেসিয়ামে মিলিটারি ক্যাম্প ছিল সেটাকে অ্যাট্যাক করার একটা পরিকল্পনা এই গেরিলাদের ছিল এবং সেটার পরেই তাকে সন্দেহজনক সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয় এবং সেই মানুষটি যেই মানুষটি সবসময় ঘরের মধ্যেও ভীত সন্ত্রস্ত থাকত দরজা জানালা সব দিয়ে দিয়ে সে ঘরের মধ্যে অবস্থান করত সেই মানুষটির মধ্যেও সঞ্চারিত হয়েছিল তিনটি শব্দ দেখবে পাঠ পরিচিতিতে রয়েছে উষ্ণতা দেশপ্রেম এবং সাহস অর্থাৎ এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক গল্পটির মূল বিষয়বস্তু কিন্তু এখানে অর্থাৎ একজন ভিতু মানুষকেও সেই মুক্তিযুদ্ধের সময়ে যে আসলে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল অনুপ্রাণিত করেছিল তাকে সাহসী করে গড়ে তুলেছিল তার শরীরে তার রক্তের মধ্যে যে আসলে একটা প্রতিবাদের চেতনা বয়ে গিয়েছিল সেটাই হচ্ছে আমাদের এই গল্পের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো তুমি খেয়াল করবে সেটা হচ্ছে যে রাজাকারদের যে পাকিস্তানিদের সঙ্গে সংযোগ এবং ডক্টর আফাজ আহমেদ ঢাকা কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তার যে বর্ণনাটা ওখানে আছে যে পাকিস্তান যদি বাঁচাতে চাও তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও এই যে পরামর্শ তিনি দিয়েছিলেন হ্যাঁ তো পাকিস্তান সেনাবাহিনী যেখানেই গিয়েছে সেখানেই তারা কামান ত্যাগ করেছে কিসের দিকে শহীদ মিনারগুলোর দিকে দেশে একটা মানে এক দেশের কোন স্কুল কলেজে একটা শহীদ মিনার আর অক্ষত নাই এই যে দৃষ্টিভঙ্গি এটা ছিল একটা গুরুত্বপূর্ণ দিক আর শেষের দিকে গিয়ে নুরুল হুদাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো তখন সেখানে তাকে যে জেরা করা হচ্ছে হ্যাঁ বিভিন্নভাবে তার কাছ থেকে প্রশ্ন আদায়ের চেষ্টা চলছে তখন সেখানে তার স্মরণ হয়েছিল যে যখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তিনি ওই আলমারিগুলো সাজিয়েছিলেন যে কুলিগুলো ছদ্মবেশী মিসক্রিয়েন্ট যারা তারা যারা এসেছিল ওই আলমারিগুলো বহন করে তাদের মধ্যে কেউ একজন বীরবির করে বলে উঠেছিল যে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে রাশিয়ার সৈন্যবা মানে রাশিয়ায় গিয়ে হিটলার বাহিনীকে প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঠিক তেমনি পাকিস্তান সেনাদেরকেও বাংলাদেশে এসে প্রতিরোধের সম্মুখীন হতে হতে হয়েছিল মূলত বৃষ্টির সেই বিষয়টি ওখানে ব্যাখ্যা করা হয়েছে এটি মোস্ট ইম্পর্টেন্ট গল্পের তালিকায় রয়েছে তোমাদের তাহলে অপরিচিতা রেইনকোট দুটি মোস্ট ইম্পর্টেন্ট গল্প আমরা চলে যাই আহ্বানে সার বস্তুগুলোই আমরা সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি যেগুলো দিয়েই তুমি আসলে বিষয়বস্তুকে ধরে রেখেই লিখবে প্রত্যেকটা গল্প কবিতার বিষয়বস্তু পড়ে ভালো করে পরীক্ষার হলে যাবে তাহলে দেখবে তিন চারের যে প্রশ্নের আনসারগুলো গ এবং ঘ এটা আনসার করা তোমার জন্য সহজ হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে জ্ঞান এবং অনুধাবন এটা গুরুত্বপূর্ণ কারণ যেই প্রশ্নের আনসারে তুমি জ্ঞান অনুধাবন এই দুইটা প্রশ্নের আনসার তুমি করতে পারছো না সেই প্রশ্নের আনসার করার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে আমার সাতটা প্রশ্নে দুঃখিত জ্ঞানমূলক হচ্ছে সাত এবং অনুধাবন হচ্ছে চোদ্দ অর্থাৎ একুশ নম্বরে আমি একুশই পেতে পারি শুধু জ্ঞান অনুধাবন দিয়ে আমাকে অন্তত এখানে পঞ্চান্ন নম্বর তুলতে হবে অর্থাৎ আমরা যদি আট করে পেয়ে যাই তাহলে ছাপ্পান্ন হয়ে যায় সাতটি শেষ করতে হবে যে কোনো মূল্যে সাতটি প্রশ্নের উত্তর আমাদেরকে শেষ করতে হবে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যে কোনো মূল্য এটি আমাদেরকে শেষ করে পরীক্ষার হল থেকে আসতে হবে যদি শেষের দিকের আনসারগুলো আমাদের একটু ছোট করতে হয় সেটি অবশ্যই ছোট করে হলেও আমাদের আনসার শেষ করে আসতে হবে তো আমরা আসি পরের প্রসঙ্গে যে আহ্বান গল্পে এটি উদার মানবিক সম্পর্কের গল্প অর্থাৎ যে কখনোই যে একটি স্নেহ মমতার ভালোবাসার সম্পর্কে সাম্প্রদায়িকতা কাজ করে না বয়সের ভেদ বা পার্থক্য কাজ করে না সেটি প্রমাণ করেছে এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্পে আমরা দেখি দুটি অসম বয়সের দুজন মানুষ বড়ি এবং সন্তানের সঙ্গে মায়ের যে অবিচ্ছেদ্য সম্পর্কের বন্ধন সেটাই এখানে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস আমরা লক্ষ্য করি যে একটি উদার মানবিক সম্পর্কের গল্প যেখানে অসাম্প্রদায়িক চেতনা কাজ করেছে যেখানে যে মানবিকতাই সবচেয়ে বড় হয়ে উঠেছে সেটাকে কেন্দ্র করে এই গল্পটি রচিত হয়েছে এটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ গল্প আরেকটি গল্প হচ্ছে মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের এই রচনাটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী যেটা তোমাদের ভীষণ পছন্দের জায়গা বৈজ্ঞানিক কল্পকাহিনীর জায়গাগুলো সেখানে আমরা দেখি এই গল্পটিতে চমৎকার একটি বিষয়কে তিনি উপস্থাপন করেছেন সেটি কি যে মানুষ সৃষ্টির সে রাজীব কিন্তু আমরা এই গল্পে দেখেছি যে শ্লেষাত্মক ভঙ্গিতে তিনি মানুষের এই শ্রেষ্ঠত্ব যে আসলে খর্ব হয়েছে মানুষের এই শ্রেষ্ঠত্ব যে মানুষ আসলে তার কৃতকর্মের জন্য হারিয়েছে সেই বিষয়টিকে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং মহাজাগতিক কিউরেটর বৃন্দ তাই এই গল্পের শেষে আমরা দেখি যে এই পৃথিবীর তৃতীয় গ্রহ থেকে অর্থাৎ সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ থেকে পৃথিবী থেকে মানুষকে না নিয়ে গিয়ে তারা কয়েকটি পিঁপড়াকে তুলে নিয়ে গিয়েছিলেন কোন বৈশিষ্ট্যের কারণে মূলত পিঁপড়া পরিশ্রমী এবং পিঁপড়ার মধ্যে যে আসলে সাধনা জীবন সাধনার যে পরিচয় যে বৈশিষ্ট্যগুলো আসলে মানুষের ইতিবাচক বৈশিষ্ট্য হিসেবে থাকা উচিত ছিল কিন্তু মানুষ তার কৃতকর্মের জন্যে কী কী কৃতকর্ম যাক ওখানে উল্লেখ রয়েছে একে অন্যের উপর নিউক্লিয়ার ব্রোমা বোমা ফেলছে গাছ কেটে ধ্বংস করে ফেলছে এইসব কারণে আসলে মানুষ তার শ্রেষ্ঠত্ব হারিয়েছে এবং এই শ্রেষ্ঠত্ব হারানোর কারণেই কিন্তু মানে এই গল্পটি আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ অর্থাৎ মানুষ তার প্রীত কর্মের জন্য যে তার শ্রেষ্ঠত্ব হারিয়েছে সেই বিষয়টি এই গল্পের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে আরেকটি বিষয় হচ্ছে নেকলেস যেটি গুরুত্বপূর্ণ গল্প তোমাদের এবং এটার মূল বিষয়বস্তু হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাভিলাস কখনোই একজন মানুষকে সুখী করতে পারে না সে তার পরিশ্রমের মধ্যে দিয়ে যেটি অর্জন করে সেটি তাকে প্রকৃত সুখী করতে পারে আমরা গল্পের চরিত্র হিসেবে যে মাতিলদা লৈসুলকে পেয়েছি দেখেছিলাম যে একটু উচ্চাভিলাস এবং উচ্চাকাঙ্ক্ষা পোষণের কারণে সে একটি অনুষ্ঠানে যেতে গিয়ে মন্ত্রীর অনুষ্ঠানে যেতে গিয়ে হীরার হার ধার করে সেটি হারিয়ে ফেলে সেটা ফেরত দিতে গিয়ে তাকে দশ বছর পরিশ্রম করতে হয়েছিল তার স্বামী সহ ওভারটাইম করে হ্যাঁ ছোট ঘর ভাড়া করে নিয়ে অর্থাৎ এরপরে তার উপলব্ধিতে কিন্তু এসেছিল যে একটি মানুষ কী করে সামান্য একটি বস্তুতে মানুষ কী করে বাঁচতে পারে আবার যে আসলে মরতেও পারে এই যে অভিব্যক্তি এটাই ছিল গল্পের মূল বিষয়বস্তু তাহলে এগুলো ছিল তোমাদের গল্পের গুরুত্বপূর্ণ দিক আমরা প্রথম ঘন্টার প্রায় শেষের দিকে চলে এসছি তো আমরা আমি আবারও এই এক ঘন্টায় আমরা যেটা আলোচনা করলাম গদ্যের গুরুত্বপূর্ণ দিকগুলো গল্পগুলো আমরা মোটামুটি মোস্ট ইম্পর্ট্যান্ট গল্পগুলো আমরা নিয়ে নিলাম আমরা কিভাবে উত্তর উপস্থাপন করব সেটা আমরা আলোচনা করলাম উপস্থাপনের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে কারণ একটা উত্তরপত্রে আমরা সবসময়ই হাতের লেখা কোনো বিষয় না হাতের লেখা কারো ভালো কারো খারাপ হবে কিন্তু একটা জিনিস মাথায় রেখে অবশ্যই তোমাকে উত্তর উপস্থাপন করতে হবে হাতের লেখা যেন স্পষ্ট হয় হ্যাঁ যেন এটা হাতের লেখা ভালো কোনো বিষয় না ভালো হোক খারাপ হোক সেটা কোনো এক্সামিনারের কাছেই ম্যাটার করে বলে আমার কাছে মনে হয় না লেখা থাকতে হবে পরিচ্ছন্ন গোছানো লেখা এবং যেটা বললাম যে শুরুর দিকে অনেক বড় বড় করে লিখলাম এবং শেষের দিকে ছোট করে লিখলাম এটা হতে পারে কিন্তু সব ক্ষেত্রে একটা লেভেল মেনটেন করবে আমরা যেটা বলেছি যে জ্ঞানমূলক এক বাক্যে অনুধাবন আমরা লিখব যে পাঁচ থেকে ছয় বাক্যে দুটি প্যারা হবে এভাবেই তুমি এটা মেনটেন করে পুরো মানে খাতা সাজাতে হবে আমাদেরকে সাতটি সৃজনশীল আমাদের এখানে অবশ্যই একটা বিষয় বারবার করে বলছি যেটা মাথায় রাখতে হবে যে আমাকে সাতটা যে কোনো মূল্যে লিখে আসতে হবে আমি একটা খুব বড় করতে গিয়ে আর একটা প্রশ্ন আমি টাঁচই করতে পারলাম না আনসারই করতে পারলাম না সেটি কিন্তু আমাকে ভোগাবে কারণ সাদা খাতায় ওই জায়গায় তো নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই বরং আমি যদি দুই পৃষ্ঠা করেও লিখে দিয়ে আসতে পারি মানে একটা সৃজনশীল টোটাল তুমি তিন পৃষ্ঠা লিখেছো এরকমও যদি হয় সেটাতেও তুমি কিন্তু একজন এক্সামিনারের কাছে অন্তত ছয় নম্বর পেয়ে যাবে কিন্তু ফাঁকা রেখে দিয়ে আসলে বা না লিখতে পারলে তুমি ছয় নম্বর বঞ্চিত হবে অ্যাভারেজ আমরা ধরেছি যে আট করে যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের মানে ফিফটি সিক্স হয়ে যায় ছাপ্পান্ন হলে এমসিকিউতে আমরা চব্বিশ নম্বর পেলেই আমাদের এ প্লাস হয়ে যায় আর সেকেন্ড পেপার তো রয়েছে তোমার সঙ্গে মার্কস ওঠানোর সবচেয়ে বড় জায়গা হ্যাঁ যেখানে আমরা পঁচাশি পেয়ে যেতে পারি অনায়াসে কারণ ওখানে একটু সচেষ্ট হলে ব্যাকরণ হ্যাঁ তো আমরা আসছি আমাদের মানে দ্বিতীয় ঘন্টায় আবারও দেখা হবে আচ্ছা রাত নয়টায় তোমাদের সবার সঙ্গে আবারও দেখা হবে সেই অবধি সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালাম কেমন ছিল প্রস্তুতি যতই ভালো হোক না কেন পরীক্ষা যখন ঘনিয়ে আসে তখন কেমন যেন দিশেহারা লাগা শুরু করে না চেনা অঙ্কটাও কেমন যেন অচেনা লাগা শুরু করে এবং মনে হয় না ইস ঢাকার সেই স্যারের ফিজিক্স ক্লাসটা যদি আবার করতে পারতাম ম্যাডামের ইংলিশ ক্লাসগুলোতে যদি আবার বসা যেত অথবা স্যারের মার্কেটিং বা অ্যাকাউন্টিং ক্লাসগুলো যদি আবার একটু ঝালিয়ে দিত কিন্তু সমস্যা তো আসলে সেখানি থাকি তো ঢাকার বাইরে কিভাবে কাজটা করা সম্ভব কিন্তু এখন কোন অসুবিধা নেই আমরা নিয়ে আসতে যাচ্ছি এইচএসি পরীক্ষার্থীদের জন্য ঢাকার সব শিক্ষক শিক্ষিকাদের লাইভ ক্লাস এখন পাওয়া যাবে ঘরে বসেই এবং তোমার মুঠো ফোনে রবি ফোর পয়েন্ট ফাইভ জির সাথে দেশের যেকোনো প্রান্ত থেকে জেনে নাও তোমার জটিল প্রশ্নের সহজ সমাধান যতই ভালো হোক না কেন পরীক্ষা যখন ঘনিয়ে আসে তখন কেমন যেন যেন লাগা লাগা শুরু করে না চেনা অঙ্কটাও কেমন অচেনা শুরু করে এবং মনে হয় না ঢাকার সেই ফিজিক্স যদি আবার করতে পারতাম ম্যাডামের ইংলিশ ক্লাসগুলোতে যদি আবার বসা যেত অথবা স্যারের মার্কেটিং বা অ্যাকাউন্টিং ক্লাসগুলো যদি আবার একটু ঝালিয়ে দিত কিন্তু সমস্যা তো আসলে শেখা থাকি থাকিত ঢাকার বাইরে কিভাবে এই কাজটা করা সম্ভব কিন্তু এখন কোনো অসুবিধা নেই আমরা টেন মিনিট স্কুলে নিয়ে আসতে যাচ্ছি এইচএসি পরীক্ষার্থীদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ রবি টেন মিনিট স্কুল ক্রাশ প্রোগ্রামে আমরা আবারও স্বাগত জানাচ্ছি আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা সৃজনশীল লেখার পদ্ধতি এবং আমরা গদ্যের আলোচনা গল্পগুলো পর্যন্ত শেষ করেছিলাম আমরা ধারাবাহিকভাবে এবারে প্রবন্ধগুলো এবং কবিতা এবং তারপরে সহপাঠ এই বিষয়গুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব এই ঘন্টায় প্রবন্ধের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের প্রবন্ধ আমার পথ বঙ্কিমচন্দ্রের বিড়াল নারী লেখিকা রোকে সাখত হোসেনের চাষার দুঃখ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নেয়া বাহান্ন দিনগুলো এবং আরও একটি প্রবন্ধ আমাদের এরই সঙ্গে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জীবন ও বৃক্ষ এই পাঁচটি প্রবন্ধকে আমরা গুরুত্ব দেব কারণ প্রথমপত্রে পত্রে সৃজনশীল অংশে গদ্য থেকে চারটি সৃজনশীল প্রশ্ন হয় সাধারণ ধারণা অনুযায়ী আমরা যেটা দেখি আর কি যে আমাদের ছয়টা প্রবন্ধ এবং ছয়টা গল্প রয়েছে দুইটা গল্প থেকে এবং দুইটা প্রবন্ধ থেকে এরকমই প্রশ্ন হওয়ার সম্ভাবনা সর্বাধিক যুক্তিযুক্ত তো সেই হিসেবে গল্পগুলো থেকে আমরা দুটি প্রশ্ন পেতে পারি আমরা গল্পগুলোতে অপরিচিতা আহ্বান রেইনকোট এবং মহাজাগতিক কিউরেটর এই চারটা এবং নেকলেস পাঁচটি গল্পকে আমরা আলোচনায় নিয়ে এসছিলাম এখানে আমরা গুরুত্ব দিচ্ছি প্রথমেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধে এটি একটি সোসিয়ালিস্টিক মতবাদকে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস আমরা এখানে লক্ষ্য করেছি যেটা প্রবন্ধের মধ্যে একটা সময়ে বিড়ালের উপরে অনেকটা বিরক্ত হয়েই কমলাকান্ত করেছিল থামো মর্যাদ পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোসিয়ালিস্টিক অর্থাৎ সমাজ বিশৃঙ্খলার মূল এই সমাজ বিশৃঙ্খলা বলতে বোঝানো হয়েছে তৎকালীন সমাজে এই সোসিয়ালিস্টিক মতবাদটিকে আসলে খুব একটা গুরুত্ব দেয়া হতো না বঙ্কিমচন্দ্র আইনের লোক ছিলেন অর্থাৎ তিনি সরকারি চাকরি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি প্রত্যক্ষভাবে আসলে তৎকালীন সরকারের যে রীতিগুলো আসলে সমাজ সিদ্ধ ছিল না সেগুলোর সম্পর্কে তিনি সরাসরি বলতে পারতেন না তাই তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন এই নকশা জাতীয় রচনাগুলোর অর্থাৎ বিড়াল প্রবন্ধটি একটি নকশা জাতীয় অভিনব রচনা আমরা এটিকে অবশ্যই প্রবন্ধ হিসেবে উল্লেখ করব, এই জায়গায় আমাদের একটা সমস্যা অনেক সময় থেকে যায় যে অধিকাংশ শিক্ষার্থী এটিকে গল্প হিসেবে উল্লেখ করে এটি যেন না হয় অর্থাৎ এটি একটি প্রবন্ধ এবং এটি একটি সমাজতান্ত্রিক প্রবন্ধ অর্থাৎ সমাজে সম অধিকারের যে রীতি বা নীতি রয়েছে সেটি প্রতিষ্ঠার যে প্রয়াস সেটাই আমরা লক্ষ্য করি বিড়াল এবং কমলাকান্তের কথোপকথনের মধ্যে দিয়ে অর্থাৎ বিড়ালের যে দাবিগুলো এখানে যৌক্তিক দাবিগুলো এখানে বিড়াল উপস্থাপন করেছে কমলাকান্তের কাছে তাতে শেষ পর্যন্ত কমলাকান্ত সুবিচারিক এবং সুতার্কিকও বটে বিড়াল বিড়ালকে এই হিসেবেই উল্লেখ করেছেন কমলাকান্ত যে যে বিচারক নৈয়ায়িক সুবিচারক এবং সুতার্কিক হ্যাঁ অর্থাৎ না মানিবার পক্ষে তার যথেষ্ট যুক্তি আছে এবং বিড়ালের যুক্তিগুলোকেই কিন্তু কমলাকান্তের শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছিল কারণ হচ্ছে বিড়ালের যে যুক্তি ছিল সমাজে যে বৈষম্য এবং তার পেছনে মূলত দায়ী ছিল আমাদের সামাজিক বৈষম্যমূলক সামাজিক ব্যবস্থা অর্থাৎ সমাজে ধনী দরিদ্রের যে ভেদাভেদ বা পার্থক্য সেটি ছিল এই প্রবন্ধের মূল বিষয় এবং যদি আমরা যে দৃষ্টিভঙ্গির দিক থেকে বিবেচনা করি আজও সমাজে এই বৈষম্য বিদ্যমান এবং সেই দিক থেকে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই প্রবন্ধটি তোমাদের জন্য মোস্ট প্রবন্ধ এবং এই প্রবন্ধে মূলত দেখানো হয়েছে যে সামাজিক বৈষম্য এবং ধনী দরিদ্রের যে বৈষম্য পুঁজিবাদী অর্থনীতির যে নেতিবাচক দিকগুলো সেটাই এই প্রবন্ধের মূল বিষয় যেটাই বারবার ঘুরে ফিরে এসছে হ্যাঁ যেমন দেখি আমরা যে কমলাকান্ত কেন বিড়ালের উপরে আসলে রাগ করতে মার্জার মার্জারের প্রতি একটি লাঠি নিয়ে তিনি ধাবমান হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি মার্জারের প্রতি আসলে মানে লাঠি ধাবমান হলেও তাকে তিনি আঘাত করতে পারেননি কারণ কমলাকান্তের দৃষ্টিভঙ্গিটি ছিল এরকম যে দুগ্ধ আমারও নহে দুগ্ধ মঙ্গলার দুহী আছে প্রসন্ন সেই দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারিলাম না এই যে দৃষ্টিভঙ্গি এটাই কিন্তু শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে প্রবন্ধে অর্থাৎ প্রবন্ধের একদম শেষ ভাগে এসে আমরা ওটাই দেখেছি যে একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি মোস্ট ইম্পর্ট্যান্ট উদ্ধৃতি যেটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন যে পতিত আত্মা বলতে কি বোঝানো হয়েছে দুঃখিত কতিত আত্মা বলতে মূলত বিড়ালকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ বিড়ালের যে মতবাদ বা তত্ত্ব অর্থাৎ যেটাকে এখানে বিড়াল প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে সমাজতান্ত্রিক মতবাদ সোশিয়ালিস্টিক মতবাদ সেটাই এই প্রবন্ধের মূল বিষয়বস্তু এবং সেটাকে অন্ধকার থেকে আলোকে নিয়ে আসার প্রয়াস কমলাকান্তের মধ্যে দিয়ে আমরা এখানে লক্ষ্য করেছি অর্থাৎ বিড়ালের সমাজতান্ত্রিক মতবাদই ছিল এই প্রবন্ধের বিষয়বস্তু এটি অবশ্যই তোমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে প্রবন্ধটির গুরুত্বপূর্ণ যে উদ্ধৃতিগুলো আমাদের মনে রাখতে হবে যেমন আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় এই যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ সামাজিক বৈষম্যের প্রতি ইঙ্গিত প্রদান সেটার মধ্যে দিয়ে মূলত সম অধিকার প্রতিষ্ঠা অথবা তারপরের পৃষ্ঠায় যে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ অর্থাৎ সামাজিক যে রীতিনীতি বা পদ্ধতি ছিল সেটি আসলে সমাজের ধনিক শ্রেণী যারা যারা পুঁজিবাদী শ্রেণী তাদেরকেই প্রতিষ্ঠিত করেছে এবং পক্ষান্তরে আমরা দেখেছি যে দরিদ্র শ্রেণী আরও অসহায় অনিশ হচ্ছে এই সমাজ প্রবণতার কারণে বা এই অর্থনৈতিক প্রবণতার কারণে তাই এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবন্ধ তোমাদের জন্য আমরা চলে যাই পরের প্রবন্ধ চাষার দুঃখতে নারী লেখিকার অবশ্যই রোকেয়া সাখাত হোসেনের প্রবন্ধের একটা বড় দিক হচ্ছে যে রোকয়া সাখাত হোসেন শুধু তার প্রবন্ধে সমস্যায় চিহ্নিত করেননি মূলত তিনি তার প্রবন্ধে যে সমাজের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে চিহ্নিত করেছেন একই সঙ্গে তার সমাধানের ইঙ্গিতও তিনি প্রদান করেছেন অর্থাৎ চাষার দুঃখ প্রবন্ধে মূলত বর্ণিত হয়েছে তৎকালীন কৃষকের দুঃখ দারিদ্র হতাশা বঞ্চনা এবং নিপীড়নের চিত্র আমরা বলতে পারি এবং এই দুঃখ দুর্দশার পেছনে কে বা কারা দায়ী ছিল দায়ী ছিল আসলে আমাদের কিছু প্রবণতা অর্থাৎ লেখিকা এখানে প্রমাণ করেছেন যে বিলিতি সভ্যতা ও সংস্কৃতিতে সংস্কৃতির প্রতি আমাদের যে অনুকরণপ্রিয়তা অন্ধ অনুকরণপ্রিয়তা সেটাই ছিল আমাদের চাষার দুঃখ বা দারিদ্রের অন্যতম কারণ অর্থাৎ কেউ কেউ বলেছিলেন যে ইউরোপের মহাযুদ্ধ সমস্ত পৃথিবীকে সর্বশান্ত করেছে তো বঙ্গীয় কৃষকের কথা কি অর্থাৎ এখানে যে বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে যে মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেটি প্রথম বিশ্বযুদ্ধ রোকেয়ার জীবনকালে সংগঠিত বিশ্বযুদ্ধ কিন্তু প্রথম প্রথম বিশ্বযুদ্ধ যে আসলে চাষার দারিদ্র্যের পেছনে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি সেটি লেখিকা এখানে প্রমাণ করেছেন তাহলে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে এই প্রবন্ধে আমরা চাষার দুঃখ বা দারিদ্রের যে চিত্র তিনি এখানে দেখিয়েছেন যে চরম হতাশার চিত্র অর্থাৎ পরিধেয় বস্ত্র তিনি জোগাড় করতে পারছেন না অন্য জোগাড় করতে পারছেন না এই যে মৌলিক অধিকারগুলো তার যে মৌলিক চাহিদাগুলো সেগুলো তিনি পূরণ করতে পারছেন না এর পেছনে মূল কারণ ছিল আমাদের বিলাস বিলাসিতা এবং অনুকরণপ্রিয়তা অর্থাৎ অন্ধভাবে বিলে বিলেতি সভ্যতা ও সংস্কৃতিকে আমরা যে অনুসরণ করেছি অনুকরণ করেছি সেটাই ছিল এই প্রবন্ধের বিষয়বস্তু এবং লেখিকা শেষে শেষ পেড়াতে এসে এগুলোর সমাধান দিয়ে গিয়েছেন যে সুশিক্ষা বিস্তারের ব্যবস্থা হওয়া চাই গ্রামে গ্রামে হ্যাঁ যে পাঠশালা চরকা টেকো এগুলো যদি আবার আমরা প্রতিষ্ঠিত করতে পারি এন্ডি কাপড়ের প্রচলন করতে পারি তাহলেই আমরা আমাদের এই দারিদ্রের অভিশাপ থেকে আমাদের চাষারা মুক্তি পেতে পারে বা মুক্ত হতে পারে এটি ছিল তোমাদের এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ বিষয় আমি খুব সংক্ষেপে এগোচ্ছি কারণ হচ্ছে আমাদের অনেকগুলো টপিক আরও কবিতাগুলো আমাদের রয়ে গেছে তারপরে আমরা সহপাঠ নিয়েও কিছু কথা বলবো তো আমরা চলে যাই আমাদের পরের প্রবন্ধ যেটি মোস্ট ইম্পর্টেন্ট প্রবন্ধ কাজী নজরুল ইসলামের আমার পথ আমার পথ প্রবন্ধের বিষয়বস্তু কি আসলে অর্থাৎ এই প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এমন এক সত্তার জাগরণ প্রত্যাশা করেছেন যে সত্য এবং ন্যায়ের দ্বারা পরিচালিত হবে এবং তার দ্বারাই আমরা আসলে স্বাধিকার বা আমাদের যে স্বাধীনতা আদায়ের যে অধিকার সেই আন্দোলনে আমরা অগ্রসর হতে পারব আমাদের সাম্প্রদায়িক চেতনাকে আসলে পেছনে ফেলে একটি অসাম্প্রদায়িক মনোবৃত্তি বা অসাম্প্রদায়িক একটি চেতনা আমরা বহি চেতনার বহিপ্রকাশ ঘটাতে পারবো হিন্দু মুসলমানের মধ্যে যে প্রধান বিভেদ সেটিও যে আসলে ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ সম্প্রদায়কে কেন্দ্র করে সেটাকে পেছনে ফেলে আমার পথ প্রবন্ধ আমার পথপ্রবন্ধে কাজী নজরুল ইসলাম এটাই দেখাতে চেয়েছেন যে এমন এক আমার আমি অর্থাৎ আমরা প্রত্যেকে পরিচালিত হই আসলে আমার আমির দ্বারা আমার ভেতরে আরেকজন আমি আছেন যিনি আমার সত্তা আসলে সেই বিবেক বিবেকসত্ত্বা যদি সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত হয় তাহলে আমরা আসলে কাউকেই ভয় করি না কুর্নিশ করি না কোনো ভয়ই আমাদেরকে অবদমন করে রাখতে পারবে না অর্থাৎ আমাদের মানে প্রবন্ধের যে বিষয়বস্তু ছিল সেটি হচ্ছে যে রাজভয় লোকভয় দুটি ভয়ের কথা বলা হয়েছে রাজভয় হচ্ছে রাজ্য শাসনের যারা করছেন সেই রাজদণ্ডের ভয় আর একটা হচ্ছে লোকভয় বলতে বোঝানো হয়েছে যে আমাদের মূলত সামাজিক লোকাচারের চাপ এই দুটি চাপেই কিন্তু আমরা আসলে আমাদের মধ্যে যে সত্য বা সততা ও ন্যায় থাকে সেটি প্রকাশ করতে অনেক সময় কুণ্ঠিত হই বা বোধ করি কুণ্ঠিত বোধ করি তো সেই ক্ষেত্রে এটা উত্তরণের পথ একটাই সেটা হচ্ছে নিজেকে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করা এবং কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে নিজের কর্ণধার আমি নিজেই বলে উল্লেখ করেছেন এবং এই নিজে পরিচালিত হচ্ছেন কিসের দ্বারা সত্য এবং ন্যায়ের দ্বারা যে আপন সত্যকে পূর্ণিষ করে অন্য কারোর কাছে সে মাথা নত করে না বা অভিবাদন বা সম্মান প্রদর্শন করে না যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে যার ভেতরে মিথ্যা সেই বাইরে ভয় পায় অর্থাৎ বাইরের যে সামাজিক বা লোকাচারের চাপ রয়েছে সেটাকে তারাই ভয় পায় যার মনের মধ্যে আসলে অন্যায় বা অসত্যের ভয় রয়েছে তাহলে আমার পথ প্রবন্ধে এখানে মহাত্মা গান্ধী সেই স্লোগানটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন যে আমি আছি অর্থাৎ আমার মধ্যে যে সত্তা আছে সেটিকে বোঝানো হয়েছে কিন্তু আমরা তার স্লোগানকে ভুল বুঝলাম ভুল বুঝে আমরা দেখলাম আমি আছি না বলে আমরা বলতে লাগলাম গান্ধীজি আছেন এটাকে বলা হয় পরাবলম্বন অর্থাৎ আমরা নিজের উপরে নির্ভরশীল না হয়ে আমরা গান্ধীজির উপরে হ্যাঁ নির্ভরশীল হয়ে পড়লাম এই পরাবলম্বনই হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব এবং এই দাসত্ব থেকে যতদিন আমরা মুক্ত হতে না পারবো ততদিন কোনোভাবেই আমাদের যে স্বাধিকার আদায় বা স্বাধিকার আন্দোলনে আমরা সম্মিলিত প্রয়াস গড়ে তুলতে পারব না আমরা সম্মিলিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলে এই দেশকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব না হিন্দু মুসলমানের মিলনের যে অন্তরায় বা ফাঁকি কোনখানে সেটা দেখিয়ে দিয়ে এর গলত দূর করাই ছিল লেখকের মুখ্য উদ্দেশ্য অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বা অন্তরায় ছিল মূলত সম্প্রদায়কে কেন্দ্র করে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যতদিন আমরা আসলে জয়ী হতে না পারবো আমি যদি আমার আমির দ্বারা আসলে পরিচালিত হতে না পারি সত্য এবং ন্যায়ের পথে নিজেকে পরিচালিত করতে না পারি তাহলে কোনোদিনই আমরা মুক্তি লাভ করতে পারব না এটি ছিল আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ বিষয় দুঃখিত আমরা চলে যাই আমাদের পরের প্রবন্ধে পরের প্রবন্ধ জীবন বৃক্ষ জীবন বৃক্ষের যে বিষয়টি গুরুত্বপূর্ণ জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে কেন অর্থাৎ একটি জীবনের উদ্দেশ্য কি মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা অর্থাৎ একজন মানুষ তার জীবন সাধনায় সমস্ত জীবন এবং কর্মের সাধনায় অন্যের জন্যে নিজেকে উৎসর্গ করে দেবে এটাই হওয়া উচিত প্রত্যেকটি মানুষের প্রকৃত জীবনাদর্শ জীবনবৃক্ষ প্রবন্ধটি মতাহসেন চৌধুরী এই দৃষ্টিভঙ্গি থেকেই এই প্রবন্ধটির নামকরণই তিনি করেছেন জীবন ও বৃক্ষ অর্থাৎ এটা আসলে রূপ বৃক্ষ জীবন এবং বৃক্ষের রূপ হবে একই রকম অর্থাৎ জীবনের যে উদ্দেশ্য বৃক্ষের সে একই উদ্দেশ্য প্রকৃতির সে একই উদ্দেশ্য যেটাই প্রবন্ধে বারবার এসছে যে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় কারণ কি যে বৃক্ষকে জীবনাদর্শের প্রতীক করতে চেয়েছেন কারণ হচ্ছে যে একটি বৃক্ষ যেমন তার জীবন সাধনায় যে ফুল ফল অর্জন করছে ফুলে ফলে সে পরিপূর্ণ হচ্ছে এগুলোকে তুলনা করা হয়েছে মানুষের সৃষ্টি কর্মের সঙ্গে অর্থাৎ একজন মানুষ তার সমস্ত জীবন সাধনায় যা কিছু সৃষ্টি করে তার সব কিছুই সে উৎসর্গ করবে একটি বৃক্ষের মতো মানুষের কল্যাণের জন্যে মানুষের মঙ্গলের জন্যে একটি বৃক্ষ বা এক পুরো প্রকৃতি যেভাবে নিজেকে উৎসর্গ করে আসছে যুগ যুগ ধরে মানুষের কল্যাণের জন্যে সেটাই এই প্রবন্ধের মূল বিষয়বস্তু রবীন্দ্রনাথের বিরোধিতাও তিনি এই প্রবন্ধে করেছেন কারণ রবীন্দ্রনাথ জীবনকে প্রথমত দুটি বিষয়ের সঙ্গে তুলনা করেছিলেন একটা হচ্ছে নদীর গতি এবং ফুলের ফোটার সঙ্গে এরপরে তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছেন মূলত নদীর গতির সঙ্গে তাহলে এখানে তোমাদের একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় অনেক সময় আমরা প্রশ্ন করি যে কবি রবীন্দ্রনাথ জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন তোমরা সরাসরি বলে দাও যে নদীর গতির সঙ্গে এইখানে কিন্তু একটু গ্যাপ থেকে যায় তুলনা করেছিলেন দুটির সঙ্গেই নদীর গতি এবং ফুলের ফোটা কিন্তু শেষ পর্যন্ত তিনি সাদৃশ্য খুঁজে পেলেন নদীর গতির সঙ্গে তাহলে এই জায়গায় একটু ভাষাগত পরিবর্তন কিন্তু তোমাকে আনতে হবে লেখার মাধ্যমে বা এটা যদি সিকিউতে কখনো আসে তাহলে সেই যুক্তিকেও মোতায় চৌধুরী খণ্ডন করেছিলেন যে না রবীন্দ্রনাথ যদি অন্তরচক্ষু দিয়ে দেখতেন চর্মচক্ষুকে বড় না করে তাহলে তিনি হয়তো এই বৃক্ষের বেদনাও উপলব্ধি করতে পারতেন কারণ মতায় চৌধুরী দেখিয়েছেন যে বৃক্ষের নদীর চলার সঙ্গে যদিও জীবনের সাদৃশ্য রয়েছে কিন্তু সেটাই যতটা স্পষ্ট হয় তার চেয়ে ফুলের ফোটার মধ্যে দিয়ে সেটি আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে কারণ নদীর কোনো অর্জন বলতে কিছু নেই কারণ সে সমুদ্রে ধাবিত হয় সমুদ্রের দিকে সে অগ্রসর হয় শেষ পর্যন্ত নিজেকে সে হয়তো সমুদ্রে নিজেকে যে সোপে দেয় সেটাকে বলেছেন সে তো প্রাপ্তি নয় আত্মবিসর্জন কিন্তু একটা বৃক্ষ যখন ফুলে ফলে পরিপূর্ণ হয় তখন আমাদের বলতে ইচ্ছে হয় এই তো সাধনার সার্থকতা এই যে অভিব্যক্তি অর্থাৎ একটি বৃক্ষ যে তার সমগ্র জীবন সাধনাকে উৎসর্গ করে মানুষের কল্যাণের জন্যে ঠিক তেমনি মানুষও তার জীবন এবং কর্মের সাধনা দিয়ে সে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে এটাই হওয়া উচিত মানুষের জীবনের সবচেয়ে বড় সাধনা তো যাই হোক আমরা খুব সংক্ষেপেই যাচ্ছি আমরা পরের প্রসঙ্গে যাই পরের প্রবন্ধ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে যেটি দু সালে প্রকাশ পেয়েছিল উনিশশো সাল পর্যন্ত তিনি তার জীবনের যে পরিক্রমা সেটি ওখানে লিখে নিয়ে আসতে পেরেছিলেন অর্থাৎ বঙ্গবন্ধু সেই অসমত্ত আত্মজীবনীতে মূলত উনিশশো সাল পর্যন্ত ঘটনার ধারাবাহিক বর্ণনা এখানে রয়েছে অর্থাৎ আমাদের যে রচনাটি পাঠ্য সেখানে মূলত তিনি যে বিষয়টিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটি হচ্ছে বাউন্ডর ভাষা আন্দোলনের সময়ে তাকে আসলে বন্দি করে রাখা হয়েছিল তারও অনেক আগে থেকেই অর্থাৎ ভাষা আন্দোলনের পরপর তাকে মুক্তি দিতে তারা বাধ্য হয়েছিল কারণ তিনি আমরণ অনশনে গিয়েছিলেন শুধু তিনি নন্তার সঙ্গে তার রাজনৈতিক সহকর্মী মহিদ্দুনে ছিলেন ঢাকা জেল থেকে তাদেরকে স্থানান্তর করা হচ্ছিল ফরিদপুর জেলে অনেকটা মিথ্যে কথা বলি তাদের সঙ্গে অনশন ধর্মঘটের বিষয়ে আলোচনা আছে এটা বলে তাকে জেল জেলগেটে নিয়ে আসা হলো তারপরে তিনি দেখলেন তার জিনিসপত্র নিয়ে এসছে হ্যাঁ তিনি ধরে নিয়েছিলেন যে তাকে না বলে কোই অন্যত্র স্থান স্থানান্তর করা হয়েছে তিনি চাচ্ছিলেন যে এ বিষয়টা আসলে জানাজানি হোক ইচ্ছে করে দেরি করতে শুরু করেছিলেন তখন নারায়ণগঞ্জ থেকে স্টিমার ছাড়তো হ্যাঁ সেটা এগারোটায় সেটা যেন মিস হয়ে যায় এই জন্য তার বইপত্র জিনিসপত্রগুলো বুঝে নিতে নিতে তিনি অনেকটা সময় পার করে ফেললেন যাতে করে ওই স্টিমারটা মিস হয়ে যায় এবং সেটা শেষ পর্যন্ত তিনি সফল হয়েছিলেন ওখানে ব্যারাকের বারান্দায় তাদেরকে রাখা হয়েছিল থানায় রাখতে হুকুম দেওয়া হয়েছিল পুরোলাদের রাতে তার ওই ইতিমধ্যে তার সহকর্মীরা এসেছিলেন তাকে ওখান থেকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হলো সেই জেল জীবনের স্মৃতি এবং সেখান থেকে যে লাভ এবং সেই লাভের স্মৃতি নিয়েই আমাদের এই রচনাটুকু অর্থাৎ এই সময় তাকে প্রায় সাতাশ আটাশ মাস বন্দি করে রাখা হয়েছিল অনেকটা বিনা বিচারে অনেকটা বিনা অভিযোগেই বলতে পারি আমরা কোনো প্রকার মামলাও তার বিরুদ্ধে ছিল না তার প্রতীকী অনশনটা ছিল ঠিক এটার বিরুদ্ধে যখন ডেপুটি জেলার জেলার তাকে অনশন করতে নিষেধ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই এতদিন ছিলাম আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য হয় নাই তাহলে আমি অনশন করছি কিসের জন্যে সেই অন্যায়ের বিরুদ্ধে যে একজনকে বিনা বিচারে দিনের পর দিন আটকে রাখা যে কত বড় অন্যায় সেটা কে করে বোঝাবে এই দৃষ্টিভঙ্গি ছিল তার এই প্রবন্ধের অর্থাৎ বঙ্গবন্ধু যে রাজনৈতিক আদর্শ জনগণের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা যখন তাকে সিভিল সার্জন সাহেব অনশন ভাঙতে বলেছিলেন যে আপনি মরে গেলে হ্যাঁ আসলে কে নেতৃত্ব দেবে আম দেশ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে তখন তার আসলে প্রতি ছিল সেই দেশের কল্যাণে যে তিনি নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন সেটাকে কেন্দ্র করেই যে একদিন মরতেই হবে তবু দেশের ও দেশের মানুষের জন্যে হ্যাঁ কিছু করতে পারলাম এ মরাতেও শান্তি আসলে অর্থাৎ দেশের মানুষের কল্যাণের জন্যে নিজেকে উৎসর্গ করে দিয়েও তিনি আসলে যে মানসিক প্রশান্তি লাভ করতেন সেটাই ছিল তার এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এটি তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ প্রবন্ধ আমরা এই প্রবন্ধগুলোই একটু ভালোভাবে গভীর মনোযোগের সহিত আমরা দেখব তাহলে প্রবন্ধ হিসেবে আমরা পেলাম এখানে বিড়াল আমার পথ চাষার দুঃখ জীবন বৃক্ষ এবং বা দিনগুলো এই পাঁচটি প্রবন্ধকে তোমরা গুরুত্ব দেবে এগুলোর মধ্যে থেকে অন্তত দুটি প্রবন্ধ আমাদের পরীক্ষায় আসার কথা আর গল্প হিসেবে আমি আগেও বলেছি যেগুলো সেগুলোই আমরা আবার একটু রিপিট করে দিচ্ছি যে অপরিচিতা আহ্বান রেইনকোট মহাজাগতিক কিউরেটার এবং নেকলেস এই পাঁচটি গল্পকেই আমরা গুরুত্ব দিয়েছি তাহলে এই দশটা গল্প প্রবন্ধ ভালো করে তোমরা দেখবে আর এমসিকিউর জন্য অবশ্যই সবগুলো গল্প প্রবন্ধ আমাদের দেখতে হবে আমরা যাচ্ছি আমাদের পরের অংশে কবিতা অংশে অর্থাৎ বারোটি কবিতা আমাদের পাঠ্য এখানে আমরা গুরুত্বপূর্ণ কবিতা হিসেবে দিয়েছিলাম যেগুলো আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রথম তিনটা কবিতা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ ঐক্যতান এবং সাম্যবাদী কারণ হচ্ছে প্রথমটি মাইকেল মধুসূদন দত্তের রচনা যিনি বাংলা সাহিত্যে আধুনিকতার প্রতিকৃত যার হাত ধরেই বাংলা সাহিত্য প্রকৃত আধুনিকতার পথে উত্তরণ ঘটিয়েছিল এরপর একটি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং তারপর এটি কাজী নজরুল ইসলামের তাই এই তিনটি কবিতা থেকে অবশ্যই অবশ্যই একটি আসবে এবং ভাগ্য ভালো হলে আমাদের এই তিনটা থেকে আমরা দুটি কবিতা সৃজনশীল হিসেবে পেয়েও যেতে পারি এরকমটাই সম্ভাবনা রয়েছে আমাদের এখানে বিভীষণের প্রতি মেঘনাদ মূলত দেশপ্রেম কার মেঘনাদের এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে এটি গুরুত্বপূর্ণ কারণ মেঘনাদের দেশপ্রেম এবং পক্ষান্তরে তার যে তাত পিতৃব্য হ্যাঁ তার যে চাচা তার যে ষড়যন্ত্র মূলত দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে জ্ঞাতির বিরুদ্ধে যেটা কবিতা এসছে একদম শেষ অংশে গিয়ে এসে এখানে হ্যাঁ কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি এই যে দৃষ্টিভঙ্গি এই যে প্রশ্ন বিভীষণ এর প্রতি আসলে মেঘনাদের এটাই হচ্ছে আসলে নামকরণের মূল জায়গা যে এবং পুরো কবিতায় আমরা দেখেছি যে বিভীষণের প্রতি মেঘনাদের যে জিজ্ঞাসাগুলো তার সব কিছু জুড়েই রয়েছে আসলে যে বিভীষণের যে দেশদ্রোহী আচরণ তার প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে এবং তার মধ্যে দিয়ে মূলত মেঘনাদের যে দেশপ্রেম সেটাই মুখ্য হয়ে উঠেছে এই কবিতার বিষয়বস্তুতে কবিতাটি অনেকটা সংলাপের মধ্যে দিয়েই দেখো উপস্থাপিত হয়েছে যে প্রথমে যে দৃশ্যপট বা চিত্র হ্যাঁ যে ঘরের দরজায় অর্থাৎ নিকুম্ভিলা জগাগারের দরজায় বিভীষণকে লক্ষণের সঙ্গে দেখে তিনি অনেকটা বিস্মিত হয়েছিলেন লক্ষণকে নিকৃষ্ট হিসেবে তিনি উল্লেখ করেছেন ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ হ্যাঁ নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে নাহি শিশু লঙ্কাপুরে শুনি না শুনি হাসিবে এ কথা এই যে অভিব্যক্তি যে নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা অর্থাৎ এই লঙ্কাপুরিতে এমন কোনো শিশু নেই যে এই কথা শুনে না হেসে থাকতে পারবে কোন কথা অর্থাৎ নিরস্ত্র মেঘনাদের উপরে অস্ত্র নিয়ে এসে আক্রমণের অভিপ্রায় ব্যক্ত করেছিল লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে যখন সেখানে বিভীষণ তাকে পদ দেখে নিয়ে এসছিল এখানে এসে নিরস্ত্র মেঘনাদের উপরে অস্ত্রসহ আক্রমণের যে মনোবাঞ্ছা প্রকাশ করেছিল লক্ষণ সেটার জবাব দিতে গিয়েই কিন্তু মেঘনাদের এই উচ্চারণগুলো অর্থাৎ পুরো কবিতায় আমরা পাঁচটি সংলাপ দেখতে পাই আসলে দুইটা বিভীষণের এবং তিনটা মেঘনাদের যেমন প্রথমেই মানে লক্ষণকে দেখে এখানে দেখো চাচাকে উদ্দেশ্য করেই কিন্তু কথাগুলো সে বলেছিল হ্যাঁ কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য ছাড়দার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমন ভবনে এই যে অভিব্যক্তি অর্থাৎ তাকে সে স্মরণ দিছিল দিচ্ছিল হয় তা তো উচিত কি তবু এ কাজ কোন কাজ নিকষা সতী তোমার জননী সহদর রক্ষশ্রেষ্ঠ শুলি সম্ভনী ভূকুম্ভ কর্ণ ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী তারপরে দেখো বলছে চণ্ডালে বসাও রাজার আলোয় নিজ গৃহপথ তা দেখাও তস করে এই যে অভিব্যক্তি এর মধ্যে দিয়ে মূলত সে চাচাকে বোঝাতে চেয়েছিল যে একটি বীর বংশে জন্মগ্রহণ করে এই কাজ তুমি কি করে করলে তুমি চোরকে ঘরের পথ দেখিয়ে দিচ্ছ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা তোমাদের জন্য অবশ্যই এরপরে দেখো শুধু বিভীষণ এর উত্তরে বলেছিল বৃথায় সাধনা ধিমান কোন সাধনা যে সারদার যাব অস্ত্রাগারে পাঠাইবো রামানুজে সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজই জীব হবে অর্থাৎ লঙ্কার কলঙ্ককে সে যুদ্ধ যারা বিনাশ করে তাকে পাঠিয়ে দিতে চেয়েছিল জমালয়ে জমের ঘরে তখন মেঘনাথকে এই প্রশ্নের উত্তরে গিয়ে বিভীষণ বলল বৃথায় সাধনাধীমান অর্থাৎ হে ধি সম্পন্ন হ্যাঁ বীর ব্যক্তিত্ব তোমার এই সাধনা ব্যর্থ কারণ আমি জীবিত থাকতে সেটা হতে পারে না রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধে অর্থাৎ তোমার এই অনুরোধ রাখতে গিয়ে তুমি অস্ত্র নিয়ে এসে লক্ষণকে হত্যা করবে হ্যাঁ সেটা আমি হতে দিতে পারি না এবং এরপরে দেখো এটা শুনে হ্যাঁ বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাথ কি বলেছিল হে পিতৃব্য বাক্য ইচ্ছি মরিবারে অর্থাৎ তোমার বাক্য শুনে আমার ইচ্ছে হচ্ছে আমি মরে যাই হ্যাঁ রাঘবের দাস তুমি কেমন আনিলে কথা অর্থাৎ তুমি তুমি রাঘবের দাস কি করে এই কথাটি মুখে আনলে হ্যাঁ এই যে অভিব্যক্তি এখানে দেখো মেঘনাদের যে দেশপ্রেম পক্ষান্তরে যে তুমি জ্ঞাতিত্ব জাতিত্ব ভ্রাতৃত্ব যেটা আমরা একটু আগে উল্লেখ করেছিলাম এটা ভুলে গিয়ে সেখানে সে উপমা দিয়ে বুঝিয়েছিল যে সে অধম রাম অর্থাৎ তব কোন মহাকুলেত কোন মহাগৌরবজনক বংশে তোমার জন্ম আর সে অধম রামকে হ্যাঁ যে যার জন্যে তুমি নিজেকে তার দাস হিসেবে আখ্যা দিচ্ছ অর্থাৎ এখানে সে তিনটি উপমা দিয়ে বুঝিয়েছিল যে প্রথমত যে তোমার বিভীষণকে এখানে সে দেখাতে চেয়েছে যে তোমার জন্ম একটি গৌরবজনক বংশে হ্যাঁ যেমন করে আকাশের মানে কপালে চাঁদের যে অবস্থান পরিত কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায় অর্থাৎ সেই আকাশের চাঁদ কি কখনো ধুলায় পড়ে গড়াগড়ি যায় কি না যে চাঁদের অবস্থান অত্যন্ত সৃষ্টিকর্তা হ্যাঁ যাকে অত্যন্ত স্থানে স্থাপন করেছেন এরপরে দেখো বলছে হ্যাঁ যে শেষের দিকে এসে আমরা যদি যাই কবিতায় যে নিজ গৃহপথ তা তো দেখাও তাস করে এর সূত্র ধরেই দেখো আমরা শেষের দিকে যদি যাই যখন এই কথাগুলো তাকে বলছিলেন হ্যাঁ যে আবারও দ্বার ছাড়ার আমন্ত্রণ জানালেন অস্ত্র নিয়ে এসে মেঘনাথ তাকে যে হ্যাঁ তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী হ্যাঁ তোমার জন্মপুরীতে কি করে এই বনবাসী পা রাখে অর্থাৎ এখানে মেঘনাদের যে দেশপ্রেম সেটাই সবচেয়ে বড় বিষয় এই কবিতার ক্ষেত্রে আমরা যাই একটু সামনের দিকে যে শেষের দিকে আত্মপক্ষ সমর্থন করে যখন বিভীষণ মেঘনাথকে উদ্দেশ্য করে বললো না হি দোষী আমি বৎস বৃথা ভৎস মরে তুমি বৃথাই আমায় ভর্সনা বা তিরস্কার করছো তখন দেখো সে কি বলেছিল যে নিজ কর্ম কর্মদোষে মজাইলা কনক লঙ্কা অর্থাৎ নিজের কর্মদোষে এই কনক লঙ্কাকে বিপদগ্রস্ত করেছে রাজা নিজে এবং সে কনক এই স্বর্ণলঙ্কাকেও বিপদগ্রস্ত করেছে তখন দেখো যে পরদোষে কে চাহে মজিতে তখন বিভীষণ গর্জন করে উঠল রশিলা বা সত্রাস সেই বাসবের ত্রাস গর্জন করে উঠে কি বলেছিল হে ধর্ম মানে ধর্মপথক আমি হে রাক্ষস রাজা নৌজ অর্থাৎ ধর্মপথের অনুসারে হে রাক্ষস রাজার ছোট ভাই কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি অর্থাৎ এই সমস্ত কিছুকে তুমি যে বিসর্জন দিলে এটা তুমি কার কাছ থেকে পেয়েছ এই যে দৃষ্টিভঙ্গি এটার মধ্যে দিয়েই দেখো মেঘনাদের যে দেশপ্রেম সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে অর্থাৎ একদম লাস্ট দুটি লাইন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্যে সেটা হচ্ছে গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি অর্থাৎ যার গমনাগমন চলাফেরা নিচুদের সঙ্গে সেও নিচাত্মা হয়ে যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট কবিতা তোমাদের জন্যে বিভীষণের প্রতি মেঘনাথ অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে এটা দেশপ্রেম নিয়ে যেহেতু অতএব গুরুত্বপূর্ণ বিষয় পরেরটায় আমরা চলে যাই কবি রবীন্দ্রনাথের আত্মসমালোচনা ঐক্যতান ঐক্যতান কবি রবীন্দ্রনাথের আত্মসমালোচনা কেন বলছি রবীন্দ্রনাথ নিজেই নিজের সমালোচনা করেছেন এই কবিতায় কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের শেষ বয়সে একটি সমালোচনা বেশ চড়াও হয়েছিল চারিদিকে যে রবীন্দ্রনাথ বিশ্বকবি নন কারণ তিনি বিশ্বের কবি হয়ে উঠতে পারেননি বিশ্বকবি বলতে যেটা আমরা বুঝি যে সমগ্র বিশ্বের মানুষের কবি সর্বস্তরের জনগণের কবি তিনি হয়ে উঠতে পারেননি হ্যাঁ এই অভিব্যক্তিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নিজেও উপলব্ধি করেছিলেন যে আসলে তার কবিতায় তিনি সাধারণ মানুষের কথা বলে যেতে পারেননি সেই অভিব্যক্তি তিনি স্বীকার করে নিয়েছেন মেনে নিয়েছেন কবিতার মধ্যে যেটা এসছে এভাবে তাই আমি মেনে নেই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী অর্থাৎ আমার কবিতা বিচিত্র পথে প্রবাহিত হলেও সর্বত্রগামী হয়নি সবার কাছে আসলে আমার কবিতা পৌঁছায়নি এই যে অভিব্যক্তি সেটাই ছিল এই কবিতার বিষয়বস্তু যেটায় আমরা দেখি যে প্রথম অংশে কবি রবীন্দ্রনাথ তার জ্ঞানের অপূর্ণতার কথা স্বীকার করে নিয়েছেন বিপুলা পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি গিরি নদী সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক এই যে অভিব্যক্তি এখানে মূলত সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে এই যে অভিব্যক্তি এখানে দেখো কি প্রকাশ পেয়েছে জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ধনে অর্থাৎ কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন এই ভিক্ষা করে আনা সংগৃহীত জ্ঞানের দ্বারা তিনি তার জ্ঞানের যে দীনতা রয়েছে জ্ঞানের যে দারিদ্র জ্ঞানের যে অপূর্ণতা সেটাকে পূরণ করে নিতে চেয়েছিলেন যে আমি পৃথিবীর কবি যে তার যত ওঠে ধনী আমার বাসীর সুরে সারা তার জাগিবে তখনই অর্থাৎ পৃথিবীর কবি হিসেবে বিশ্বকবি হিসেবে তার উচিত ছিল সর্বস্তরের মানুষের কথাই তার কবিতায় প্রকাশ করা কিন্তু সেটি আসলে রবীন্দ্রনাথের দ্বারা সম্ভব হয়নি কারণ কি দেখো তিনি নিজেই স্বীকার করেছেন বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার অর্থাৎ তার যে জীবন প্রণালী জীবনযাত্রার চারিদিকে যে বাধা প্রতিবন্ধকতা অর্থাৎ জমিদারি প্রথার বাধার কারণে তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেননি এরপরে তিনি নোবেল পুরস্কার লাভ করলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে এরপরে তার চারিদিকে আরও একটি বড় দেয়াল তৈরি হল সেটা হলো তিনি তখন অভিজাত মানে বিশ্বের অভিজাত শ্রেণীর মানুষ হয়ে গেলেন তখন তার সাক্ষাৎ পাওয়াই আসলে সাধারণ মানুষের জন্য যে দরিদ্র জনতা তো দূরে থাক সাধারণ মানুষের জন্যই সেটি দুরূহ হয়ে পড়েছিল এবং তখন এই যে বেড়াগুলির কথা তিনি উল্লেখ করেছেন এক হচ্ছে জমিদারি প্রথার বাধা বা বেড়া দ্বিতীয়ত দ্বিতীয়ত মূলত তার যে নোবেল পুরস্কার প্রাপ্তি সেটি এবং সেখানে দাঁড়িয়েই দেখো রবীন্দ্রনাথ স্বীকার করেছেন তার সেই অপূর্ণতা হ্যাঁ যে মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গনের ধারে কোন পাড়ার যাদের সঙ্গে তিনি মিশতে পারেননি কাদের কথা বলেছেন চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভাগ অর্থাৎ কবি রবীন্দ্রনাথ স্বীকার করেছেন যে জেলে তাঁতি মাঝি এই যে বিচিত্র মানুষের মানে নিম্ন শ্রেণীর মানুষের অন্তজ শ্রেণীর জনতা যাকে আমরা বলি তাদের জীবন কর্মের উপরে পৃথিবী নির্ভরশীল হয়ে আছে পৃথিবী অগ্রসর হচ্ছে কিন্তু তাদের সঙ্গে তিনি মিশতে পারেননি সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে এই যে সংকীর্ণ বাতায়ন বলতে তার যে জনবিচ্ছিন্নতা সাধারণ মানুষের থেকে তিনি যে বিচ্ছিন্ন হয়ে তিনি মূলত নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বেড়ার কারণে জীবন প্রতিবন্ধকতার কারণে তার জীবনের চারিদিকের বেড়ার কারণে সেটাই দেখো তিনি স্বীকার করে নিয়েছেন যে মাঝে মাঝে গেছি অর্থাৎ তার সাহিত্য নিয়ে তিনি সাধারণ মানুষের দৌড়ে বা দরজায় পৌঁছতে পেরেছিলেন খুব সামান্যই মাঝে মাঝে তিনি সেই চেষ্টা করেছেন কিন্তু সেটা দেখো ব্যর্থ হয়েছে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশর অর্থাৎ তিনি যে গানের পণ্য বা পশরা সাজিয়েছিলেন সেটি ব্যর্থতায় পর্যবেষিত হয়েছিল কেন মূলত তার এই সাহিত্য সাধনায় যে অপূর্ণতা ছিল সেটাকে তিনি স্বীকার করেছেন তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার শিরোয়ের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী রবীন্দ্রনাথের আসলে কবিতা যে সর্বত্রগামী হয়নি এই আক্ষেপই প্রকাশ পেয়েছে তার এই কবিতায় অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে তার যে সুরের অপূর্ণতা সাহিত্য সাধনার অপূর্ণতা এটিকেই ব্যক্ত করতে চেয়েছেন একই সঙ্গে এই ব্যর্থতা তিনি ঘোচাতে ঘোচাতে চেয়েছেন একজন অনাগত কবির দ্বারা যাকে তিনি আসলে জনতার কবি হিসেবে উল্লেখ করেছেন কৃষাণের জীবনের শরীর যেজন কর্মেয় কথায় করেছে সত্য আত্মীয়তা অর্জন সে কবির বাণী লাগি কান পেতে আছি যে আছে মাটির কাছাকাছি অর্থাৎ রবীন্দ্রনাথ তার নিজের মনের যে আক্ষেপ যে সাধারণ মানুষের সঙ্গে মাটির কাছাকাছি মানুষগুলোর সঙ্গে তিনি যে মিশতে পারেননি তাদের জীবনের কথা তিনি ব্যক্ত করতে পারেননি সেটাই তিনি এখানে প্রকাশ করতে চেয়েছেন তাহলে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ এটি কবি রবীন্দ্রনাথের আত্মসমালোচনা বা নিজের সমালোচনা এখানে তিনি ব্যক্ত করেছেন আমরা যাই পরের কবিতায় সাম্যবাদী এটিও হচ্ছে মূলত সাম্য হচ্ছে সমতা সমতাবাদ সমতার তত্ত্ব কাজী নজরুলের কবিতা শুধু নয় তার অধিকাংশ কবিতা এবং সমগ্র সাহিত্য সাধনার বিষয়ই ছিল আসলে এই সাম্যবাদ অর্থাৎ কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করে সবচেয়ে বেশি আলোড়িত হয়েছেন বলতে পারি আমরা আলোচিত হয়েছেন এই সাম্যবাদের কথা বলতে গিয়েই কবিতা লিখে তিনি জেল খেটেছেন জেলে বসেও তিনি আসলে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এই সমতা প্রতিষ্ঠায় তার যে ভূমিকা ছিল সেটাই ছিল গুরুত্বপূর্ণ দিক বা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসব সেই প্রসঙ্গে যে আসলে তিনি এখানে হিন্দু মুসলমানের সম্প্রীতি এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় তিনি নিজেকে উপস্থাপন করতে চেয়েছেন একটি ভিন্ন উচ্চতায় আমরা কবিতায় যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় যেখানে মানুষ ধর্মীয় ভেদাভেদ বা সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে নিজেকে বিবেচনা করবে মানুষ হিসেবে হ্যাঁ মানুষ ধর্মের চেয়ে যে বড় কিছু নেই সেটাই হৃদয় ধর্মকেই সবচেয়ে বড় ধর্ম হিসেবে তিনি এখানে দেখতে চেয়েছেন যে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই যে অভিব্যক্তি সেটাই উক্ত উক্তির মধ্যে দিয়ে উক্ত কবিতার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করতে চেয়েছেন যে তোমার তোমার হৃদয় বিশ্বদেউল এই যে বিশ্বদেউল বিশ্বমন্দির হিসেবে হৃদয়কে তিনি স্থান দিয়েছেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে এই যে লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন এবং এখানে বারবার যে কথাটি ধ্বনিত হয়েছে সেটি হচ্ছে মূলত সাম্যবাদ বা সমতাবাদ অর্থাৎ সম অধিকার হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে কোনো ধর্মীয় ভেদ বা পার্থক্য যেন আমাদের মধ্যে না থাকে ধর্মীয় ভেদের বিষয়টি যেন আমাদের কাছে বড় হয়ে না দাঁড়ায় মানুষ বা মানুষের হৃদয়ই যেখানে আসলে প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে অর্থাৎ এই মানবতার আহ্বানই এই কবিতার বিষয়বস্তু তাহলে তিনটি কবিতাই মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা কারণ হচ্ছে একটি দেশপ্রেম এবং সেটি মাইকেল মধুসূদন দত্তের রচনা আর একটি রবীন্দ্রনাথের আত্মসমালোচনা রবীন্দ্রনাথের কবিতা হিসেবে এটি মোস্ট ইম্পর্টেন্ট এবং নজরুলের আরেকটি কবিতা তাহলে তিনটি কবিতা থেকে অবশ্যই ইনশাল্লাহ আমরা একটি পেয়ে যাব সৃজনশীল হিসেবে আর ভাগ্য ভালো হলে আরও একটা বেশিও পেয়ে যেতে পারি আমরা পরের ধাপে যদি যাই সেখানে দুইটা কবিতা অন্তত আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাহারই পরে মনে সোফিয়া কামালের অতীত স্মৃতিমন রোমন্থনের কবিতা বলতে পারি আমরা যে অতীতে তিনি আটকে ছিলেন বলে অতীতের একটি গভীর দুঃখবহ স্মৃতি আসলে তার জীবনে ছিল বলে তিনি বর্তমানের সৌন্দর্যকে বরণ করে নিতে পারেননি বিষয়টি ঋতুর প্রতীকী চিত্রে তিনি এখানে উপস্থাপন করেছেন অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে অর্থাৎ এই জন্যই কিন্তু কবিতাটিকে বলা হয়ে থাকে যে একটি নাটকীয় গুণ সম্পন্ন কবিতা কেন এটিকে নাটকীয় গুণ সম্পন্ন কবিতা বলে কারণ এখানে একটি সংলাপ ধর্মী বৈশিষ্ট্য রয়েছে যেটা কবিতার শেষে পাঠ পরিচিতি তুমি পেয়েছ যে গঠন দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর কবিতা কেন এটি আসলে গুণ সম্পন্ন সেটার মূল কারণ হচ্ছে এটা অর্থাৎ নাটকের প্রধান বৈশিষ্ট্য কি নাটক হচ্ছে সংলাপ প্রধান শিল্পকর্ম তাহলে সেই নাটকের যে বৈশিষ্ট্য সেটি এই কবিতাটিতে বিদ্যমান কারণ এই কবিতাটি কথোপকথনের ভঙ্গিতে রচিত হয়েছে তোমরা যদি তিন লাইন তিন লাইন করে ভাগ করে নাও তাহলে দেখবে এখানে এটা সংলাপের বৈশিষ্ট্য তৈরি হয় অর্থাৎ প্রথম তিন লাইন কবি ভক্তের কবিতাটি কিন্তু বর্ণিত হয়েছে কবি ভক্তের জবানিতে নট কবির জবানিতে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ যে গঠন রীতির দিক থেকে এটি কী ধরনের কবিতা এটি সংলাপ নির্ভর কবিতা বা নাটকীয় গুণ সম্পন্ন কবিতা কিন্তু এক্সাক্ট আনসারটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা যেটা তোমার পাঠ পরিচিতিতে আছে আর নাটকীয় গুণ সম্পন্ন কবিতা এটা তুমি অনুধাবন প্রশ্ন পেতে পারো বা কেন ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্ন হিসেবে তখন তুমি বলবে যে এটার যে সংলাপধর্মী বৈশিষ্ট্যের কারণেই কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়েছে তিন লাইন তিন লাইন করে মোট ত্রিশ লাইনের কবিতা যদি আমরা সংলাপে ভাগ করে নেই তাহলে তোমার কবি কবিভক্তের জবানিতে কবিতাটি বর্ণিত হয়েছে কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন তিনি উত্তর দিচ্ছেন পুরো কবিতা জুড়ে আসলে বসন্তের যে চিত্র সেটাই উপস্থাপিত হয়েছে আর এর মধ্যে দিয়ে মূলত শেষের দিকে এসে তিনি শীতের রিক্ত তার ছবিও আঁকতে ভোলেননি বা সেই চিত্রকেও ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং সেখানে মূলত কবি হৃদয়ের যে শূন্যতা বা হাহাকার সেটা ওই পরিস্থিতির মধ্যে দিয়ে বা ওই অভিব্যক্তির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে অর্থাৎ পুরো কবিতা জুড়ে বসন্তের একটা অনিন্দ্য সুন্দর প্রকৃতির বর্ণনা আছে শেষ তিন লাইনে এসে অর্থাৎ কবিভক্ত বারবার কবিকে প্রশ্ন করেছেন এবং তিনি যে উত্তর দিয়েছেন তাতে তিনি আসলে সন্তুষ্ট হতে পারেননি যে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বড়িয়া তুমি লবে নাকি কি তবু বন্দনায় অর্থাৎ তুমি কি বসন্তকে বরণ করে নেবে না তোমার বন্দনার দ্বারা কিন্তু দেখো এখানে কবিভক্ত সেই মানে প্রশ্নের উত্তর কবির কাছ থেকে মনোপুত আসলে তার হয়নি তার উত্তরগুলো হ্যাঁ যে দক্ষিণ দুয়ার গেছে খুলি বিনে বুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কি না এই জাতীয় অভিব্যক্তিগুলো তিনি প্রকাশ করেছেন বারবার কবিভক্ত তাকে প্রশ্ন করেছেন তিনি যে উত্তর দিয়েছেন তাতে তিনি সন্তুষ্ট হতে পারেননি যে নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বলিয়া রহেনি সে এসেছে তা ফাগুনে সরিয়া সে ফাগুনকে স্মরণ করে তবেই প্রকৃতিতে বসন্ত এসছে আমার দ্বারা বসন্তের বন্দনা গান না হয় না রচনা হলো কিন্তু তাতেও দেখো কবি ভক্ত সন্তুষ্ট হতে পারেনি তিনি তাকে প্রশ্ন করেছেন আবারও হ্যাঁ যে কিনিয়ে প্রশ্ন করেছেন যে ওই একই অভিব্যক্তি যে কেন তুমি আনমনে এরকম উদাসীন হয়ে বসে আছো হ্যাঁ কেন তুমি বসন্তকে উপেক্ষায় ঋতুরাজে যে কেন কবি দাও তুমি ব্যথা তখন তার উত্তরে হ্যাঁ তিনি দেখো কি বলেছেন যে লাস্ট প্রশ্নের উত্তরে এসে দেখো তিনি বলছেন কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পসূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এই যে অভিব্যক্তি এখানেই দেখো যেটা প্রকাশ পেয়েছে তিনি অতীতের কোনো একটি স্মৃতিকে ভুলতে পারছেন না বলে বর্তমানকে বরণ করে নিতে পারছেন অর্থাৎ আমরা যখন বসন্তে উপনীত তখন আমাদের কাছে অতীত হচ্ছে শীত তাহলে সেই শীতকে তিনি ভুলতে পারছেন না তাই বসন্তকে তিনি বরণ করে নিতে পারেননি অর্থাৎ এখানে শীত ঋতুর রূপকে মূলত তার হারিয়ে যাওয়া অতীতকে তিনি স্মরণ করতে চেয়েছেন অতীত স্মৃতির রোমন্থন করতে চেয়েছেন অর্থাৎ হারিয়ে যাওয়া অতীতকে তিনি ভুলতে পারছেন না বলেই বর্তমানকে তিনি বরণ করে নিতে অর্থাৎ বসন্তের এই অনাবিল সৌন্দর্যকে তিনি বরণ করে নিতে পারেননি এটা ইম্পর্ট্যান্ট কবিতা অবশ্যই এরপরেরটা সুকান্ত ভট্টাচার্য যিনি কিশোর কবি নামে আমাদের কাছে অভিহিত হ্যাঁ সেই কিশোর কবির আঠারো বছর বয়স কবিতাটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কবিতা তারুণ্যের মূলত বয়সন্ধিকালের ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্যগুলো তিনি এখানে আলোচনা করেছেন এবং তিনি শেষ পর্যন্ত দেখিয়েছেন যে না এই তারুণ্যই পারে তার ইতিবাচক শক্তি দিয়ে একটি সমাজ গঠন করতে একটি রাষ্ট্র গঠন করতে হ্যাঁ যেখানে আসলে তারুণ্যই হবে শক্তি অর্থাৎ আমাদের সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা সেটাই দেখো কবিতায় একদম লাস্ট লাইনে এসেছিল কবির যে প্রত্যাশা সেটা ব্যক্ত হয়েছিল এভাবে যে দেশের বুকে আঠারো আসুক নেমে অর্থাৎ এটি বয়সন্ধিকালের ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্যে সমৃদ্ধ হয়েছে এবং সেই বৈশিষ্ট্যকেই তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন দুটি পর্বে প্রথম পর্বে ইতিবাচক পরে আবার নেতিবাচক আবারও তিনি প্রমাণ করেছেন যে না ইতিবাচক নেতিবাচক বৈশিষ্ট্য বা দিক জীবনে থাকবেই তারপরেও ইতিবাচক বৈশিষ্ট্যকুই বৈশিষ্ট্যগুলোই আমাদের জীবনে যেন প্রধান হয়ে ধরা দেয় সেই বিষয়গুলি তিনি এখানে দেখিয়েছেন যে আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয়জিউ কি হ্যাঁ এই যে অভিব্যক্তিগুলো প্রথম চার লাইনে আমরা দেখলাম যে দুঃসাহসিক কর্মে নিজেকে নিয়োজিত করার সম্পৃক্ত করার বয়স এটি হ্যাঁ সাহস করে আমরা মাথা উঁচু করে চলতে চাই বলতে চাই নিজস্ব মত প্রকাশ আমরা করতে চাই এই আঠারো বছর বয়সে আমাদের মধ্যে যে তার্যের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো কাজ করে সেখানে আমরা দেখি হ্যাঁ যে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা অর্থাৎ পায়ের ঘাতে শক্ত কঠিন বাধা ভেঙে তারা এগিয়ে যায় সামনের দিকে আঠারো বছর বয়স জানে না কাদা এই বয়স জানে কি রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলাহলে অর্থাৎ এটা ইতিবাচক বৈশিষ্ট্যগুলো ছিল এরকম যে আঠারো বছর বয়সে আমরা দেহ মন আত্মাকে সঁপে দেই সমর্পণ করে দেই একটা রক্ত শপথ নিয়ে আমরা তারণের ইতিবাচক বৈশিষ্ট্য নিজেদের মধ্যে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাই আবার নেতিবাচক দিকগুলো রয়েছে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণী অস্বচ্ছ যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা এই যে নেতিবাচক দিক অর্থাৎ আমরা যদি এই বয়সে ভুল করে ফেলি জীবন আবেগের তীব্রতায় প্রখরতায় আমাদের মধ্যে এই ভুলের কারণে বিপর্যয় নেমে আসতে পারে সেই নেতিবাচক দিকগুলোকে তিনি এখানে ইঙ্গিত প্রদান করেছেন আঠারো বছর বয়স কি দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দিকবিদিক ছোটাছুটি করি হ্যাঁ দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার দুর্যোগের মধ্যে জীবনের হালটাকে ঠিক পথে ধরে রাখা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে এই যে দিকগুলো এখানে আলোচনা করেছেন তিনি এর মধ্যে দিয়ে দেখো তিনি দেখিয়েছেন যে নেতিবাচক দিকও জীবনে থাকবে তারপরেও তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে এ বয়স তবু নতুন কিছু তো করে এই যে অভিব্যক্তি হ্যাঁ পথ চলতে বয়স যায় না থেমে এ দেশের বুকে আঠারো আসুখ নেমে এই লাইনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এখানে তিনি দেখিয়েছেন যে ইতিবাচক দিকের সমন্বয়েই আমরা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তবেই আমরা আমাদের নিজেকে সমাজকে দেশটি অর্থাৎ এই তরুণীর ইতিবাচক দিকই হচ্ছে একটি মানুষের জীবনের কল্যাণব্রত হওয়া উচিত উদ্দীপনা সাহসিকতা এগুলোই আমাদের জীবন চলার শক্তি হওয়া উচিত তাহলেই আমরা একটি দেশ গঠন করতে পারবো যেটাই লাস্ট লাইনে আমরা শেষ লাইনে এসে দেখি যে দেশের বুকে আঠারো আসুক নেমে আমরা যাই পরের তিনটা কবিতা আরও তিনটা কবিতা আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ সময় আমাদের হাতে আছে প্রয়োজনে আমি আরও দু চার মিনিট সময় বেশি নিয়ে আমরা সহপাঠটা একটু আলোচনা করে শেষ করব আঠারো বছর বয়স গেল এরপরে আমরা আসি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা এখানে দুইটা দিক হ্যাঁ যে ফেব্রুয়ারি মূলত বাহান্ন ফেব্রুয়ারিকে বোঝানো হয়েছে আর উনিশশো ঊনসত্তর বলতে উনসত্তরের গণ আন্দোলনকে বোঝানো হয়েছে আমরা যেন এটাকে ভুল বুঝে উনিশশো উনসত্তরের ফেব্রুয়ারিকে না বুঝি অর্থাৎ এটি উনিশশো সালের ফেব্রুয়ারি নয় এটি দুইটি বিষয়কে একসাথে এখানে সম্পৃক্ত করেছে একটা হচ্ছে উনিশশো যে গণ আন্দোলনটি হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ আন্দোলনকারীদের কাছে গণ কাছে প্রেরণা বা চেতনার প্রতীক হচ্ছে বা ভাষা শহীদেরা সেই ক্ষেত্রে কবিতাটির নামকরণ করা হয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তাহলে ফেব্রুয়ারি বলতে এখানে আমরা ধরে নিচ্ছি উনিশশো সালের ভাষা আন্দোলনের ফেব্রুয়ারিকে এবং উনিশশো বলতে বোঝানো হচ্ছে দুঃখিত উনসত্তরের যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান ছিল সেই বিষয়টিকে কারণ কবিতার শুরুতেই দেখো বলছে আবার ফুটেছে দেখো তাহলে এর আগে আরও একবার ছিল সেই আরেকবারই হচ্ছে বান্নর ভাষা আন্দোলনকে নির্দেশ করছে কৃষ্ণচূড়া থরে থরে ফুটেছে হ্যাঁ শহরের পথে কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা ঝলকিত শহীদের ঝলকিত রক্তের বুধবুদ স্মৃতি গন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং অর্থাৎ এটাই কবিতার মূল বিষয়বস্তু যে একুশকে এখানে প্রতিবাদী চেতনার সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে বা কবি এখানে এই কবিতায় উপস্থাপন করেছেন মূলত একুশের কৃষ্ণচূড়াকে অর্থাৎ একুশের সেই বান্ন ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি ছিল আমাদের পরবর্তী সমস্ত আন্দোলন সংগ্রামের চেতনা বা প্রেরণার প্রতীক কেন আসলে উনসত্তরে আবারও গণ অভ্যুত্থান আমাদের প্রয়োজন হয়েছিল আরও একটি গণ আন্দোলন প্রয়োজন হয়েছিল সেটা পরের অংশে দেখা এসছে এভাবে হ্যাঁ এ রঙের বিপরীত আছে অন্য রং যে রং লাগে না ভালো চোখে যে রঙ সন্ত্রাস আনে হ্যাঁ প্রাত্যহিকতায় আমাদের জীবনের সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে সারা দেশ হ্যাঁ ঘাতকের অশুভ আস্তানা সমস্ত দেশটা ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে হ্যাঁ এই যে অভিব্যক্তি আমি আর আমার মতোই বহু রাত্রি রাত্রিদিন ভুলুন্ঠিত ঘাতকের রাস্তা নাই কেউ মরা আদমরা কেউ কেউ বা ভীষণ জেদি বা দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তসনস মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই জায়গাগুলো হ্যাঁ অর্থাৎ বাঙালির যে শান্ত সংহত জীবনধারা ছিল সুন্দর সংস্কৃতি ছিল সেটাকে এই পাকিস্তানি হ্যাঁ শাসনামলে আমরা দেখেছি বারবার সেটাকে ভেঙে হ্যাঁ করে দিতে সেটাই দেখো ওখানে বলছে হ্যাঁ বুঝি তাই উনিশশো উনসত্তরে আবার সালাম নামে রাজপথে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে এই যে অভিব্যক্তি সালাম সুন্নিত ফ্লাগ তুলে ধরছে বরকত বুক পেতে দিচ্ছে ঘাতকের থাবার সম্মুখে এই যে অভিব্যক্তিগুলো হ্যাঁ এটা দ্বারা মূলত সেই প্রতীকী প্রতিবাদের যে চেতনায় সালাম বরকত আমাদের সঙ্গে মিশে আছেন সেটা কি দেখানো হয়েছে এবং লাস্ট অংশে এসে দেখো ওটাই বলা হয়েছে সেই ফুল আমাদের প্রাণ আনন্দের রুদ্র আর দুঃখের ছায়া অর্থাৎ সুখ দুঃখ আনন্দ বেদনায় এই সালাম বরকত অর্থাৎ বাউন্ন ভাষা শহীদেরাই যে আমাদের প্রেরণার বা চেতনার প্রতীক হয়ে আছেন সেটি হচ্ছে এই ফুল বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে অর্থাৎ বাংলা ভাষাই আমাদের কাছে প্রেরণার উৎস তাহলে সেই ভাষা আন্দোলনের প্রেরণা এটার দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এই কবিতাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রবন্ধ আমরা বলেছিলাম এটার সঙ্গে বাউান্নর দিনগুলো পরের প্রসঙ্গে আমরা যাই মুক্তিযুদ্ধভিত্তিক দুইটা কবিতা আছে এই দুইটা কবিতা অবশ্যই তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমি কিংবদন্তির কথা বলছি এটা নিয়ে তোমাদের মধ্যে একটু বেশ কিছু জায়গায় মানে তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণেও কিছু প্রশ্ন আমরা রিসিভ করি ক্লাসেও বিভিন্ন সময় যে কিংবদন্তি বলতে আসলে কি বোঝানো হয়েছে সাধারণ অর্থে লিজেন্ট কিন্তু শব্দার্থ তোমাকে বলছে তোমার বইয়ের শব্দার্থ যে এটি জনশ্রুতি কিসের জনশ্রুতি জনশ্রুতি বলতে আমরা বুঝি যেটা জনগণের কাছ থেকে যেটা শ্রুত হয়ে আসছে যুগ যুগ ধরে যেটা আমরা জনগণের কাছ থেকে শুনে আসছি সেটাই হচ্ছে জনশ্রুতি হ্যাঁ তাহলে জনগণের কাছ থেকে শুনে আসা যে কোনো ঘটনাকেই কিন্তু এখানে আসলে জনশ্রুতি বলা হয়নি এখানে জনশ্রুতি বলতে আমরা ধরে নেব বা কিংবদন্তি বলতে আমরা ধরে নেব সেই সমস্ত ঘটনাকে যেগুলো আমাদের প্রেরণার উৎস অর্থাৎ ইতিহাস ও ঐতিহ্যের সেই সমস্ত ঘটনা যা আমাদের প্রেরণার উৎস তাকেই কবি এখানে কিংবদন্তি বলে উল্লেখ করেছেন তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কবিতার ক্ষেত্রে তুমি এটার উপরে লিখে রাখবে যে ইতিহাস ও ঐতিহ্যের সেই সমস্ত প্রেরণা যা আমাদের চেতনার বা প্রেরণার উৎস হয়ে আছে সেই সমস্ত জনশ্রুতিকেই কবি এখানে কিংবদন্তি বলে উল্লেখ করেছেন এই শব্দটাই কবিতায় একটু ভিন্ন শব্দে বারবার ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে কবিতা অর্থাৎ বারবার দেখব এই কবিতার মধ্যে একটা লাইন আছে যে কবিতা শুনতে জানে না যখনই কবি এরকমটা বলবেন যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাথ শুনবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে এই যে অভিব্যক্তিগুলো যে কবিতা শুনতে জানে না হ্যাঁ সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে এই যে অভিব্যক্তিগুলো বারবার এই যে বিষয়গুলো এসছে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না যে কবিতা শুনতে জানে না হ্যাঁ সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না বারবার এই লাইনগুলো উচ্চারিত হয়েছে তাহলে কবিতা এখানে কিংবদন্তির সমর্থক অর্থাৎ যখনই কবি বলবেন যে কবিতা শুনতে জানে না আমরা ধরে নেব যে ইতিহাস ও ঐতিহ্যের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে পারে না বা জানে না তাহলে যে কবিতা শুনতে জানে না আমরা ধরে নেব যে ইতিহাস ঐতিহ্যের প্রেরণায় অনুপ্রাণিত হতে জানে না তাহলে এই কবিতাটি মূলত মুক্তিযুদ্ধের প্রেরণা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রেরণা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে কেন্দ্র করে মানে তাদের মধ্যে যে চেতনা পূর্বপুরুষের কাছ থেকে তারা যে চেতনা বা প্রেরণা লাভ করেছিলেন যার দ্বারা তারা এই মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত হয়েছিলেন সেটি হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু গুরুত্বপূর্ণ যে লাইনগুলো যেগুলো একটু দুর্বোধ্য যেমন আমি বিচলিত স্নেহের কথা বলছি এই বিচলিত স্নেহ বলতে কি বোঝানো হয়েছে প্রিয়জনদের উদ্বেগ উৎকণ্ঠা কোন প্রিয়জনদের যারা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি তাদের প্রিয়জনদের যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল তাদের জন্যে যে তারা গভীর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ছিলেন তাকেই কিন্তু এখানে বিচলিত স্নেহ বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রতি তার প্রিয়জনদের তার পিতামাতা ঘনিষ্ঠজনদের যদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা সেই সময়ে তাকেই এখানে বিচলিত স্নেহ বলে উল্লেখ করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এখানে যুদ্ধ আসে ভালোবেসে আমি আমার ভালোবাসার কথা বলছি অর্থাৎ দেশপ্রেমের কথা বলছি যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় এই যে অভিব্যক্তি তার আগে ভালোবাসা দিলে মা মরে যায় মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন এটা তোমাদের দুর্বদ্ধ লাইনগুলোর মধ্যে অন্যতম বলে আমার মনে হয় ভালোবাসা দিলে মা মরে যায় তাহলে তো আর কেউ মাকে ভালোবাসবে না তাই না তাহলে দেখো এই লাইন দ্বারা আসলে কি বোঝানো হয়েছে অর্থাৎ যুদ্ধ এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমাদের করে বা এমন একটা পরিস্থিতির সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের দুই মায়ের এক মাকে আমরা বেছে নিতে পারি আরেক মাকে আমাদের হয়তো চোখের সামনেই হারাতে হয় এই দুই মাকে এক হচ্ছে দেশ মাতা আরেক হচ্ছে নিজ মাতা ভালোবাসা দিলে মা মরে যায় অর্থাৎ যদি আমরা ওই সময়। মায়ের ভালোবাসাকে আঁকড়ে ঘরে পড়ে থাকতাম তাহলে দেশমাতৃকার মৃত্যু ঘটত দেশ মাতৃকা পরাধীন থাকত তাহলে এটা দেশের মৃত্যু আবার অনেকে যারা যুদ্ধে গিয়েছিলেন দেশমাতৃকা কাকে বাঁচাতে দেশের মাতৃভাষার সংগ্রামে অংশগ্রহণ করতে তারা ফিরে এসে অনেকেই নিজ মাকে জীবিত অবস্থায় পাননি তিরিশ লক্ষ প্রাণের বিনিময় অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা তার মধ্যে লক্ষ লক্ষ মা বোনের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাহলে সেই মায়ের যে মৃত্যু অর্থাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ফিরে এসে নিজ মাকে ফিরে না পাওয়ার যে অভিব্যক্তি সেটাই এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ দুইটি দিক থেকেই আমরা বিষয়টিকে ব্যাখ্যা করব এক হচ্ছে নিজ মাতাকে আঁকড়ে ধরে পড়ে থাকলে দেশমাতার মৃত্যু পরাধীনতা আর দেশমাতৃকাকে বাঁচাতে গিয়ে অনেকে নিজ মাতাকে ফিরে পাননি এই যে অভিব্যক্তি এটা এখানে ব্যাখ্যা করবে আর সে অংশে সে মূলত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয় প্রতিষ্ঠার পরে আসলে সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সশস্ত্র সংগ্রাম সেটার প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে পরের প্রজন্মের কাছে এই স্বাধীনতার আহ্বানকে আমরা যেন এভাবেই যুগ যুগান্তে পৌঁছে দিতে পারি সেটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু আরেকটা মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা হচ্ছে আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় সেখানে আমরা দেখব যে একটি প্রতিবাদী চেতনার নায়ককে এখানে কবিতার কেন্দ্রে অবস্থান নিতে আমরা দেখি অর্থাৎ দিন যিনি ছিলেন একজন কৃষক নেতা নীলকরদের যে অত্যাচার সেটার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন রংপুরের সমস্ত কৃষক সমাজকে তিনি একত্রিত করতে পেরেছিলেন এবং তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সময়ে আমাদের প্রেরণা অর্থাৎ রংপুরে নুরুল দিন এগারোশো উননব্বই সনে যে প্রতিবাদ গড়ে তুলেছিল একটি পূর্ণিমার রাতে তিনি সবাইকে ডেকে বের করেছিলেন যে জাগবাহে কণ্ঠে সবাই তার আহ্বানে সবাই বেরিয়ে এলো তিনি বলছেন গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন এই যে সবাই গোল হয়ে আসলো ঘন সন্নিবিষ্ট হয়ে একটি সমবেত জনতার উদ্দেশ্যে তখন দেখো নুরুলদিন যেভাবে সবাইকে অনুপ্রাণিত করে সেই নীলকর্দের অত্যাচারের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিবাদ জানাতে ঐক্যবদ্ধ করতে তিনি যে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন সেই প্রতিবাদী চেতনার নায়ককে প্রতিবাদী প্রেরণার নায়ককেই এখানে আবারও প্রত্যাশা করা হয়েছে মুক্তিযুদ্ধের সময় কোনো একটি রাতকে কেন্দ্র করে কবির মনে এই অভিব্যক্তির সৃষ্টি হয়েছে দেখো হ্যাঁ নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে হ্যাঁ এবং সেই নীল আকাশের নিচে যে দেশটি অবস্থান করছে সেটি একটি বিধ্বস্ত ভূমি বলতে পারো যেটা একটা বিশেষ শব্দের দ্বারা কবিতায় প্রকাশ করা হয়েছে নষ্ট নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার অর্থাৎ নষ্ট ক্ষেত নষ্ট মাঠ হ্যাঁ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার এই নষ্ট শব্দটির দ্বারা মূলত পাকিস্তানি বর্বরতায় যে বিধ্বস্ত বাংলাদেশ সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে সেই বিধ্বস্ত বাংলাদেশের দাঁড়িয়ে নুরুলদিনকেই আমরা প্রত্যাশা করেছি প্রতিবাদী চেতনার নায়ক হিসেবে কারণ বারবার দেখবে কবিতা একটা লাইন এসছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কখন মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনাল বাংলায় যখন দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশ ছেয়ে যায় দালালের আল খাল্লায় কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় এই যে অভিব্যক্তি অর্থাৎ আমার বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে আমার ভাষার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে তখন যে নুরুল কথা মনে পড়ে যায় যখন ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় অর্থাৎ আমারই দেশের মাটি রঞ্জিত হচ্ছে যখন আমার দেশের মানুষের রক্তে তখন সেই প্রতিবাদী নায়ককে আমাদের মনে পড়ে এই যে অভিব্যক্তি এই জন্যেই কবি প্রত্যাশা করেছিলেন যে মুক্তিযুদ্ধের সময়ও এরকমই একটি পূর্ণিমা রাতে এরকমই একজন প্রতিবাদী নায়ককে আমাদের প্রয়োজন যিনি এসে সমস্ত মানুষকে দেশের মানুষকে একত্রিত করবে নুরুল দিনের মতো একটা প্রতিবাদী চেতনায় সবাইকে উজ্জীবিত করবে জাগিয়ে তুলবে এগুলো ছিল তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা আরেকটা কবিতা আমরা একটু আলোচনা করে দিয়ে আমাদের কবিতা পর্ব শেষ করব সেটি হচ্ছে লোক লোকান্তর আল মাহমুদের কবিতা এখানে একটা ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আছে অর্থাৎ লোক লোকান্তর বলতে আমরা আসলে কি বুঝি লোকান্তর বলতে অনেকেই আমরা ধারণা করে নেই যে এটা হয়তো পরকালকে বোঝাচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অধিকাংশ শিক্ষার্থীর এখানে একটা ভুল বোঝাবুঝি আছে এই লোক এবং লোকান্তর দুইটা বিষয় লোকান্তর হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে অন্য লোক অন্য লোক এই লোক বলতে বোঝানো হয় জগৎ তাহলে অন্য একটা জগৎকে বোঝাচ্ছে যে স্যার মৃত্যুর পরে পরকাল সেটা তার একটা জগৎই হলো পরলোক হ্যাঁ কিন্তু এখানে এই লোক লোকান্তর দুটি ভিন্ন জগৎকে এখানে নির্দেশ করছে লোক বলতে কাকে বোঝানো হচ্ছে সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয় তাহলে সংসার সমাজ ধর্ম লোকালয় এই যে অভিব্যক্তি এটা হচ্ছে লোক সমস্তটাই বাহ্যিক জগৎ সংসার সমাজ ধর্ম লোকালয় এটা থেকে বিচ্ছিন্ন হয়ে একটা ভিন্ন জগতে এই অন্য লোক বলতে বোঝানো হয়েছে মূলত সৃষ্টি জগৎকে তাহলে লোকান্তর মানে পরলোক নয় পরকাল নয় লোকান্তর হচ্ছে সৃষ্টি জগৎ হ্যাঁ তাহলে এটা যেন আমরা ভুল না বুঝি এটা নিয়ে তোমাদের সবচেয়ে কনফিউশন অর্থাৎ এটা একজন কবির অভিব্যক্তি যে একজন কবি কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি কবিতা লিখবেন যখন বাহ্যিক জগৎ থেকে তিনি সম্পর্ক ছিন্ন করবেন তখন তিনি কবিতার জগতে প্রবেশ করবেন এই সময় দেখো তার মধ্যে এক ধরনের বেদনাবোধ বিচ্ছিন্নতাবোধের বেদনা তাকে ভারাক্রান্ত করবে কিন্তু সেই বেদনাকে তিনি ভুলে যাবেন যখন তিনি কিছু একটা সৃষ্টি করবেন যেটা আমরা কবিতায় পেয়েছি শেষের দিকের লাইনগুলোতে যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মনি মনে হয় কেটে যাবে ছেড়ে যাবে সমস্ত বাঁধুনি কিসের সঙ্গে সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয় লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান কবিতার আসন্ন বিজয় অর্থাৎ এই যে কবিতার বিজয় কবিতার সৃষ্টি সেটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু নট পরলোক বা পরকাল এটা অনেক গাইড নোটে এভাবেই লেখা আছে পরকাল কিন্তু তোমরা ওটাই গাইড পরে লিখে দাও তাহলে কিন্তু বিপত্তি আছে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে বাহ্যিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি সৃষ্টি জগতে তার সৃষ্টির জগতে গল্প প্রবেশ করেন এবং সৃষ্টি কর্ম হিসেবে কবিতাকে তিনি উপস্থাপন করেন এটাই হচ্ছে লোকলোকান্তরের মূল বিষয়বস্তু আর একটা কবিতা আছে লাস্টে সেটা আমরা সংক্ষেপে মানে বিষয়বস্তু দিয়ে আমরা শেষ করব আমাদের কবিতা পড়ব অর্থাৎ পরেরটা হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি অর্থাৎ এখানে মূলত বাঙালির রক্তে এবং অস্থিতে মিশে থাকা একটি অনিঃশেষ প্রতিবাদী চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে রক্তে আমার অনাদি মানে শেষ না হওয়া অস্থি রক্তের মধ্যে তো থাকবে না তাহলে এখানে যে বিষয়টা উপস্থাপন করা হয়েছে যে বাঙালির রক্তের মধ্যে এবং অস্থির মধ্যে মিশে থাকা যে প্রতিবাদের চেতনা সেটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু এবং সেক্ষেত্রে এখানে আমরা ধরে নিচ্ছি যেটা শেষ দুই লাইন কবিতার হ্যাঁ তোমার শেষ দুই লাইনে দেখো কি বলা হচ্ছে যে রক্তে আমার অদান অনাদি অস্থি বিদেশে জানে না কেউ অর্থাৎ বিদেশি বহিষত্রু জানতে পারে না যে আসলে আমার প্রতিবাদটা মিশে আছে কিসের মধ্যে আমার রক্তের মধ্যে আমার অস্থির মধ্যে অর্থাৎ বিদেশি বহিষ্ত্রু বারবার আমাদের উপরে আক্রমণ চালিয়েছে কিন্তু তারপরেও আসলে তারা আমাদেরকে অবদমন করে রাখতে পারেনি এবং সেটি এই কবিতার বিষয়বস্তু আমরা সহপাঠ দিয়ে একটু আলোচনা করে শেষ করব পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ সহপাঠ দুইটা বিষয় উপন্যাস এবং নাটক মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি বিষয় এবং এখান থেকে দুটি সৃজনশীল তোমাকে লিখতেই হবে যেটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা অনেক সময় সহপাঠ থেকে চারটা সৃজনশীল পেয়ে তোমার গবিভাগে মনে করি যে এখান থেকে আমি দুইটা লিখলেই হবে হয়তো তুমি দুইটা মানে উপন্যাস থেকে লিখে দিলে অথবা দুইটা তুমি নাটক থেকে লিখে দিলে তাহলে কিন্তু তোমার একটা আনসার কাউন্ট হবে না কারণ হচ্ছে তোমাকে প্রশ্নের উপরেই একটা নির্দেশনা দেয়া থাকবে গদ্য থেকে ন্যূনতম দুইটি কবিতা থেকে ন্যূনতম দুইটি এবং সহপাঠ থেকে উপন্যাস থেকে একটি নাটক থেকে একটি এই ছয়টি সহ মোট সাতটি প্রশ্নের আনসার দিতে হবে তাহলে নির্দেশনা অনুযায়ী তুমি আমি প্রত্যেকে বাধ্য কোন ক্ষেত্রে আমাকে একটা প্রশ্নের উত্তর নাটক থেকে এবং একটা প্রশ্নের উত্তর উপন্যাস থেকে করতেই হবে আমি চাইলেই দুটো আনসার করতে পারবো না নাটক থেকে বা দুটো উপন্যাস থেকে পারবো সেটা অতিরিক্তটা সাত নম্বরটা আমি যে কোনো জায়গা থেকে করতে পারবো কিন্তু যেন এমন না হয় যে তুমি দুইটাই উপন্যাস থেকে করেছো নাটক টাচ করনি বা নাটক থেকে দুইটা করেছো উপন্যাস টাচ করো তাহলে তোমার কিন্তু একটা আনসার কাউন্ট হবে না এটা মাথায় রাখতে হবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক সৈয়দ ওয়ালিউল্লাহ যে উপন্যাসটি একটি সামাজিক উপন্যাস কিন্তু এই উপন্যাসের কেন্দ্রবিন্দুতে যিনি অবস্থান করেছেন একজন ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ মজিদ চরিত্রে মূলত অস্তিত্ববাদটাই এখানে মুখ্য বিষয় অস্তিত্ববাদ বলতে আমরা কি বুঝি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার যে সংগ্রাম সেটা অস্তিত্বের সংগ্রাম বা এটাই অস্তিত্ববাদ মজিদ এখানে আমরা দুটো বিষয় গুলিয়ে ফেলি উপন্যাসের শুরুর দিকে প্রথম দুই পৃষ্ঠা জুড়ে যে অঞ্চলটির বর্ণনা দেয়া আছে যদিও এখানে নাম উল্লেখ নেই শুরুতেই বলা হয়েছে শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার বেকুলতা ধোঁয়াটে আকাশ পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে তাহলে এই অঞ্চলটি হচ্ছে মজিদের জন্মস্থান এটার সঙ্গে যেন নগরকে আমরা এক করে না ফেলি আমাদের অনেক শিক্ষার্থী এই কাজটি করে ফেল যেমন প্রথম পৃষ্ঠা থেকে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যেটি প্রশ্ন হয় অনেক সময়ই সেটা কি সেটা হচ্ছে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটার করতে গিয়ে তোমরা লিখে ফেলো মহব্বতনগর গ্রামের মানুষের দারিদ্রের চিত্র এটা সম্পূর্ণ ভুল আনসার কারণ কি এই লাইনটিতে যেই অঞ্চলের চিত্র দেখানো হয়েছে সেটি মজিদের জন্মস্থান তাহলে ওখানে আমাদেরকে লিখতে হবে শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষদের যে দুরবস্থা বা দারিদ্র এবং ধর্মীয় কুসংস্কারের চিত্র উক্ত উক্তিতে ব্যক্ত হয়েছে এই দুটো বিষয়কে যেন আমরা এক করে না ফেলি তাহলে প্রথম অংশে মসজিদের জন্মস্থানের চিত্র এবং সেখানকার হাহাকার সেখানকার দুর্ভিক্ষ ভয়াবহ অবস্থা দুরবস্থা সেটার চিত্র থেকে উত্তরণের আশায় এই অঞ্চলের মানুষগুলো যেভাবে এলাকা ত্যাগ করে সেটার চিত্র ওখানে দেখানো হয়েছে মজিদও ঠিক তেমনি করেই বেরিয়েছিল গারো পাহাড়ে চলে গেল জীবন জীবিকার সন্ধান সেখানে হয় না একজন শিকারীর সঙ্গে সাক্ষাৎ সেটার মধ্যে দিয়ে মজিদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো একটি আশার আলো তিনি যেন জীবনে খুঁজে পেলেন তিনি চলে এলেন মোহাম্মতনগরে তার ধর্মের যে ব্যবসা ধর্ম ব্যবসায়ের শিকড় গেড়ে দিলেন সেটি একটি বিশাল বৃক্ষে পরিণত হলো পুরো উপন্যাসটি মজিদের নিয়ন্ত্রণে এবং মজিদের সামনে যেই বাধা হয়ে এসে দাঁড়িয়েছে তাকেই তিনি সরিয়ে দিয়েছেন কারণ কি এখানে দেখো মজিদের সামনে প্রধান যে পাঁচটি বাধা ছিল পর্যায়ক্রমে আমরা সেগুলোই আলোচনায় নিয়ে আসব। যেমন মজিদের প্রথম বাধা ছিল তাহের কাদেরের বাবা ঢ্যাঙ্গা বুড়া লোকটি তাকে সে সরিয়ে দিল তাকে অনেকটা সে প্রমাণ করলো একজন পৌরসীন ব্যক্তিত্ব হিসেবে সে আত্মহত্যার দিকেই অগ্রসর হলো ওরকমটাই ইঙ্গিত রয়েছে দ্বিতীয় বাধা হিসেবে এলো আওয়ালপুরের পীর তাকে সে শয়তান বলে আখ্যা দিয়ে প্রমাণ করে সরিয়ে দিল তৃতীয় বাধা হিসেবে এলো আমিনা বিবি খালেক ব্যাপারের স্ত্রী তাকে সে অসতি প্রমাণ করে তাকে সে তালাক দেওয়ার ব্যবস্থা করে দিল চতুর্থ বাধা হিসেবে তার সামনে এসে দাঁড়ালো আকাশ প্রগতিশীল চরিত্র আর প্রতিবাদী চরিত্র জমিলা এই দুটো জায়গা যেন এক হয়ে না যায় প্রগতিশীল চরিত্র হলে তুমি আকাশকে দেখাবে উদ্দীপক যদি নির্দেশ করে যে একটি প্রগতিশীল চরিত্রকে দেখানো হয়েছে তাহলে সেখানে অবশ্যই আকাশ আর যদি প্রতিবাদী চরিত্র তুমি কোনোটা দিয়ে উদ্দীপক পাও তাহলে সেটি অবশ্যই জমিলাকে দেখাতে হবে তাহলে এই পাঁচটি বাধা তাহের কাদেরের বাবা আওয়ালপুরের পীর আমেনা বিবি আকাশ এবং জমিলা যে মজিদের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী তাই উপন্যাস থেকে আমরা প্রস্তুতি নেবো এই চরিত্রগুলোকে কেন্দ্র করে মজিদ মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র এবং ধর্ম ব্যবসায় মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র মজিদের ধর্ম ব্যবসায়ের কেন্দ্রে এখানে আসলে আশ্রয় গ্রহণ করেছেন এসে আওয়ালপুরের পিঠ তাহলে আমরা অবশ্যই মজিদের ধর্ম ব্যবসায়কেই প্রাধান্য দিয়ে আমরা উদ্দীপকের আনসার করব। অর্থাৎ তোমাদের মসজিদ কেন্দ্রিক একটা উদ্দীপক হবেই এটা সবসময়ের জন্য নির্ধারিত মোটামুটি মজিদ এখানে গুরুত্বপূর্ণ চরিত্র তার ধর্ম ব্যবসায়ের চিত্রটাই আমাদের উপন্যাসের মূল বিষয়বস্তু এবং মজিদ চরিত্রকে কেন্দ্র করে অবশ্যই একটা সৃজনশীল আসবে তার সঙ্গে সহযোগী চরিত্রগুলো হিসেবে আমরা পেতে পারি জমিলা আমরা সেখানে পেতে পারি আকাশকে এবং খালেক ব্যাপারী এবং রহিমা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র এখান থেকে মজিদ মসজিদকে কেন্দ্র করে একটা সৃজনশীল প্রশ্ন প্রতি বছরের প্রশ্নে থাকে তোমাদেরও থাকবে সেক্ষেত্রে মজিদের ধর্ম ব্যবসায় অথবা মজিদের চরিত্রে অন্যান্য যে বিষয়গুলো আরোপিত হতে পারে সেগুলো কি যেমন মজিদের চরিত্রে আরও বিষয়গুলো আসতে পারে যেমন মজিদ একজন লোভী মানুষ অর্থ অর্থলোভী মজিদ নারী লোভী এই যে চিত্রগুলো সেগুলোও তোমাকে মাথায় রাখতে হবে অর্থাৎ মজিদের অর্থের প্রতি প্রচণ্ড লোভ সেটা উপন্যাসে বারবার এসছে সেটা সেই অসহায় খ্যাংটাবুড়ি যে মাত্র আনাপাচেক পয়সা সম্বল নিয়ে মাজারে এসেছিল ছেলের জীবন ভিক্ষা করতে তার সেই আনাপাচেক সম্বলও সে নিয়ে নিতে ছাড়েনি তাহলে এটা তার অর্থের প্রতি লোভ তার যে নারীর প্রতি লোভ সেটা আমরা দেখি যখন আমিনা বিবি মাজার প্রদক্ষিণে যায় সে পালকি থেকে নামবে তার পায়ের দিকে তার নজর নিক্ষিপ্ত হয় এটা গুরুত্বপূর্ণ দিক ছিল তার নারী লোভের আরেকটা হচ্ছে মজিদ ভোগবাদী চরিত্র কেন আমরা ভোগবাদী বলছি মজিদ আসলে জমিলাকে যে বিয়ে করেছিল একটা ছোট্ট শিশুর বয়সী তার মেয়ের বয়সের থেকেও কম বয়সে একটি মেয়েকে সেটা তার ভোগের সামগ্রী হিসেবেই সে আসলে ব্যবহার করেছে যেটা উপন্যাসে আমরা পেয়েছি এভাবে যে জীবনকে সে উপভোগ করে যেতে পারেনি জীবন উপভোগ করতে না পারলে কিসের ছায় যশ মান সম্পত্তি এই যে অভিব্যক্তি এটা ভোগবাদী মসজিদকেই আমাদের সামনে উপস্থাপন করে যদিও নিঃস্ব অসহায় মজিদ একটা বিশাল মহির হয়ে পরিণত হয়েছে আর কি অর্থাৎ আমরা সেখানে কাকে পেয়েছিলাম মসজিদকে যে এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয় সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ এই অভিব্যক্তিটাই এখানে মজিদ চরিত্রের প্রধান বিষয়বস্তু চরিত্রগুলো তুমি তোমার ভূমিকা অংশে চরিত্র সৃষ্টি অংশে দেয়া আছে ওখান থেকে দেখে নেবে নয় পৃষ্ঠা থেকে বারো পৃষ্ঠা পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমরা নাটকের প্রসঙ্গ দিয়ে দু এক মিনিটে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে নাটক সিরাজউদ্দৌলা মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র কারণ হচ্ছে সিরাজউদ্দৌলার দেশপ্রেম এবং এর বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র আমরা এই নাটকে দেখতে পেয়েছি এবং সেই ষড়যন্ত্রকারী হিসেবে প্রথমেই যার নামটি আসবে তিনি অবশ্যই মির্জাফর এবং ঘসেটি বেগম যারা প্রাসাদ ষড়যন্ত্রের মধ্যে দিয়ে অর্থাৎ সিরাজ কাছাকাছি অবস্থান করেও যারা আসলে হীন ষড়যন্ত্র বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছিল এবং সেটাই এই নাটকের মূল বিষয়বস্তু তাহলে সিরাজউদ্দৌলা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র সিরাজকে কেন্দ্র করে মূলত সিরাজুদ্দৌলার দেশপ্রেম সেটাকে কেন্দ্র করে একটি উদ্দীপক আমরা পেতে পারি আর পাশাপাশি প্রাসাদ ষড়যন্ত্র হিসেবে আমরা পেতে পারি মির্জাফরকে আমরা ঘসেটি বেগমকেও একই সঙ্গে পেতে পারি তো যাই হোক আসলে দুই ঘন্টার ক্লাসে বাংলার সিলেবাস শেষ করা খুব কঠিন কাজ তো আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আলোচনায় নিয়ে এসে সংক্ষেপে একটা আলোচনা তোমাদেরও পড়ার সময় এখনও একদিন আছে আমি মনে করি যে আমরা যেই সংক্ষিপ্ত আলোচনাগুলো করলাম এগুলোকে মাথায় রেখে তুমি যদি শেষ দিনের প্রস্তুতিও গ্রহণ করতে পারো তাহলে অবশ্যই একটি ভালো ফল আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আমাদের যে ত্রুটিগুলো রয়েছে আমাদের যে অনেক জিজ্ঞাসা হয়তো যে বিভিন্ন সময় আমি আমার শিক্ষার্থীর কাছ থেকে যেই প্রশ্নগুলো রিসিভ করি সেগুলোর আরও আমি চেষ্টা করেছি তোমাদের এই ঘণ্টা দুয়েকের একটা সংক্ষিপ্ত সময় তোমাদের সঙ্গে কাটাতে তো আমি অবশ্যই টেন মিনিট স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ হচ্ছে এরকম একটি প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে একত্রে সামিল করেছেন এবং আমি অবশ্যই গর্বিত যে আমি এখানে একটা লাইভ লেকচারের সুযোগ পেয়েছি আমি রবি এবং টেন মিনিট স্কুল এর এই মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে অবশ্যই সময়ের মধ্যে লেখা শেষ করতে হবে হ্যাঁ এবং সাতটি সৃজন সৃজনশীল যেভাবে আমরা বলেছি যে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এটা মেনটেন করে তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ পরশুর পরীক্ষায় অংশগ্রহণ করবে সবার জন্যে শুভকামনা থাকলো শুভরাত্রি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম